আজকে লাইলাতুল জুমা জুমার রাত আমাদের প্রত্যেককেই একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। আজকের আজিমুস শান এই মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ ইউসুফ সাইফুল্লাহ কাদেরী মাদদিল্লুল আলী মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওলামায়ে কেরাম, সামিয়ে নিজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, দেওবন্দি ও আহলে হাদিসের স্বরূপ উন্মোচন। আসলে যখন যুগ যুগ ধরে সত্য পৃথিবীতে এসেছে, তার সাথে অসত্য এসেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সত্য যখন এসেছে অসত্য এসেছে, কথাগুলোর উত্তর দেবেন, না হলে আমি বুঝে নেব আমি এমন এক জায়গায় আলোচনা করব যারা বোবা যারা খারাপ। কারণ যে ব্যক্তি বোবা সে কানে শুনো না, যে ব্যক্তি কান আসে চোখে দেখে না, আর বরা বলতে জানে বধির কানে শুনে,
আপনারা যদি উত্তর না দেন বুঝে নেবো আপনারা কানে শুনেন না বধির, উত্তর না দিলে বুঝে নেবো আপনারা বলতে জানেন না বোবা। আর যদি উত্তর দেন মনে করবো আমার আলোচনা আপনারা প্রত্যেকটা শব্দ বুঝছেন। তবে আজকের এই মাহফিলের ইন্তজাম কমিটিকে আমি বেশি বেশি ধন্যবাদ জ্ঞাপন করি। এই জন্য এখন প্রায় মাহফিলে দেখা যায় আগে ছোট বাচ্চারা ভীষণে বড় হয়েছে, বুঝলেন নাই? প্রায় মাহফিলে দেখবেন আগে কারা ছোট ছোট বাচ্চারা, পিছনে মুরব্বীরা। তার অর্থ এই দেশে ছোট বাচ্চাদেরকে, ছোট বাচ্চারা ধর্মের প্রতি আগ্রহ আর আমরা ধর্মের প্রতি অনাগ্রহ, এটা স্বাভাবিক, এটা একদম একটা সহজ বিষয়। যুগ যুগ ধরে ইসলামের জন্য যারা এসেছে সবাই যুবক, কারণ বয়স পড়লেই শয়তানে আশ্রয় নেয়। এটা আজকের কথা না, এটা ইতিহাসের প্রসিদ্ধ কথা। এই জন্যই তো রসুল হাদিস শরীফে বলেছেন আল মাল ওয়াল বানুন হুব্বিল মাল ওয়াল বানুন ফিতনাতুন, ধন সম্পদ সন্তানের ভালোবাসা ফিতনা, এটা একটা পরীক্ষা। একজন মানুষ যখন ছাত্র জীবন থাকে দেখা যায় সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, সে খারাপ হয় দুইটা কারণে। এক, সঙ্গ যদি বন্ধু বান্ধব যদি নষ্ট হয় সেই ছেলেটাও নষ্ট হয়ে যায়। আরেকটা কারণ, পিতা মাতা যদি তাকে সঠিকভাবে মানুষ করতে না পারে সে নষ্ট হয়ে যায়। কিন্তু একটা জিনিস বড় আশ্চর্যের বিষয়, একজন মানুষ যখন সংসার ধর্মের মধ্যে যায়, যখন সে বিয়ে শাদী করে, তখন সে স্ত্রী সন্তান সন্ততির প্রয়োজন দুনিয়াবি চাহিদা মিটানোর কারণে সে এমনভাবে সেটার পিছনে লেগে যায় সে পাঁচ ওয়াক্ত নামাজ শেষ। শুধু তাই না, সে নামাজ তো শেষ, সে সমাজের মানুষের খবরও নাই, শুধু টাকা আর টাকা। এত টাকা কেন? পরিবারের জন্য, সন্তান সন্ততির জন্য। এখন আমি একটা কথা বলি, আপনার পরিবারের চাহিদা কি আপনি মিটাইতে পারেন না আল্লাহ ও রাসূল? জি না, এটা মুখের কথা না অন্তরের বিশ্বাস। অন্তরের বিশ্বাস হলে মসজিদে মুসল্লি কম কেন? অন্তরের বিশ্বাস হলে আজকে আমরা নামাজের ব্যাপারে উদাসীন কেন? অন্তরের বিশ্বাস হলে আজকে আমরা বুজুর্গদের সিলসিলা থেকে, দরবার থেকে দূরে কেন? কারণ আমরা মনে করি সেখানে যাওয়ার সময় ওই সময়টা নষ্ট হয়ে যাবে, ওদিকে যতক্ষণ যাব ততক্ষণ পাঁচ টাকা কামাইলে ভালো হবে। একটা ঘটনা বলি, বাস্তবতা বলি আগে, একটা বড় বাস্তবতা, সেটা হচ্ছে একজন ব্যক্তি দোকানে বসে আছে, তার বেচা কিনা নাই। যখনই আপনি জোহরের আজান শুনবেন আপনি তাড়াতাড়ি চাবিটা হাতে নেন যে আমি দোকানে তালা বন্ধ করে এখন মসজিদে যাব, দেখবেন আপনার দোকানে কাস্টমার চলে আসবে। এই কাস্টমারটা কে এনে দিল? শয়তান। আগে বুঝিলাম উত্তর নদী হনায়ন দিয়ে দেয় শয়তান, যাতে সেই কাস্টমারের পিছনে পড়ে আপনি নামাজ থেকে দূরে চলে যান। এই জন্য মুহাক্কিক নকশবন্দিয়া তরিকার ইমাম হযরতে শাহ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, রেসালায়ে নকশবন্দি আমার কাছে আছে, এটা আরবি। সেখানে ওনাকে এক মুরিদ প্রশ্ন করলো, হুজুর আপনার দৈনিক প্রয়োজন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আপনার কাজকর্ম দৈনন্দিন কাজকর্ম তাড়াতাড়ি, আপনার দৈনন্দিন কাজকর্ম তাড়াতাড়ি, আপনার কোনো খাদেম নাই এই কাজ করে কে? উনি উত্তর দিলেন, আরে জেনে রাখো আমি বাহাউদ্দিন নকশবন্দি ওই ব্যক্তি যার খেদমত শয়তানও করে। বল হুজুর কিভাবে? তখন বাহাউদ্দিন নকশবন্দি মুচকি মেরে হেসে বলে, কয় দেখো শয়তান আমাকে ছয় বছর তাহাজ্জুদের নামাজের পানে ঢেলে দিছে। কয় বছর? কে ডালছে? বলে হুজুর কি বলেন? বলছে হ্যাঁ আমি এত দীর্ঘ লম্বা তাহাজ্জুদ পড়তাম, আমাকে শয়তান গোমরা করতে পারে নাই। তখন শয়তান বুদ্ধি করছে কিভাবে বেটারে গোমরা করা যায়, সে ছয় বছর আমার তাহাজ্জুদের পানে ঢেলে দিছে। অতঃপর যখন ছয় বছর পূরণ হয়ে গেল, সে ছয় বছরের মাথায় একদিন আমারে বলে, হুজুর পানি ঢালতেছে, বলতেছে হুজুর আপনি যত ইবাদত করেন
কোন নবীরাও এই ইবাদত করেনি, বলে আমি তাড়াতাড়ি পড়লাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ শয়তান এটা বলার পিছনে কারণ কি, সে আমার তারিফ করে নাই, মূলত সে এটা আমার বাস মারত। আমি যদি বলতাম যে ঠিক তাইলে তো শেষ, তার অর্থ আমার মতো ইবাদত আমাদের নবীও করে নাই। শয়তান বুজুর্গদের কি করে, খেদমত করে। আসলে খেদমত কেন করে, দুঃখা দেওয়ার জন্য, পথভ্রষ্ট করার জন্য। কিসের জন্য? ঠিক অনুরূপ ভাই আমার, আপনার দোকানে সারাদিন বেচা নাই কিন্তু আপনি জোহরের সময় দোকানে তালা মেরে মসজিদে যাওয়ার নিয়ত করেন, কাস্টমার চলে আসবে, এটা আনবে শয়তান। কে? কারণ শয়তানে বলে আমি তারে যদি নামাজ থেকে দূরে রাখতে পারি তাইলে তো আল্লাহ শেষ, নবীও শেষ। কারণ আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস শরীফে সাদ করছেন, আল কাফিরু ওয়াল মুমিনুন বাইনা আত-তাফরীকু ফিস সালাত, কাফের ও মুমিনের মধ্যে যেই পার্থক্য সেটা হচ্ছে সালাত। কোন কোন ইবারতের মধ্যে এভাবে এসেছে, আল মিজানুল কাফির ওয়াল মুনাফিক আলা সালাত, মুনাফিক আর মুমিন, কাফের আর মুমিন, এদেরকে মিজান পাল্লা মাপার, কে মুমিন কে মুনাফিক কে কাফির, এদেরকে মাপার পাল্লাটা হচ্ছে সালাত। পাল্লাটা কি? নামাজ, সালাত। আচ্ছা সালাত অর্থ কি নামাজ? আমি প্রায় জায়গায় ওয়াজ করি, সালাত অর্থ নামাজ বললে আমার মেজাজটা একটু খারাপ হয়ে যায়। জিজ্ঞেস করেন না কেন? সালাত অর্থ যদি নামাজই হয়, আমাদের ট্যাক্সির পিছনে, রিক্সার পিছনে, গাড়ির পিছনে লেখা থাকে নামাজ বেহেস্তের চাবি। আমাদের মাওলানা সাহেবরা ওয়াজ করেন নামাজ বেহেস্তের চাবি। আমি বলি কি জানেন ভাই, আমি নামাজ পড়ব যেহেতু নামাজ বেহেস্তের চাবি। মাওলানা সাহেব আপনি ওয়াজ করছেন নামাজ বেহেস্তের চাবি, আমার এই কাগজের পিছনে লিখে দেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, প্রতিদিন তাহাজ্জুদ পড়ব, কিন্তু ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করব, আমি জান্নাতে যাব কিনা। যদি লিখে দিতে না পারেন তাহলে নামাজ বেহেস্তের চাবি, আমি তো নামাজ ঠিক রাখছি। আপনি তো এটা বলেন নাই যে নামাজ বেহেস্তের চাবি তবে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে পারবে না, এভাবে তো বলেন নাই। আপনি বলছেন নামাজ বেহেস্তের চাবি, আমি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ পড়ব কিন্তু সমস্ত অপকর্ম করব, দেখি আমার বেহেস্তের গ্যারান্টি দেন। দূর দূরান্তে যতটুকু আওয়াজ যাচ্ছে, কোরআন ও হাদিস গবেষণা করা সাধারণ মানুষ তো দূরের কথা, যারা কামিল পাস, যারা দাওরাউলা পাস, তাদের কাজ নয়। এদের কাজ হচ্ছে ইত্তিবায়ে শেখ, অর্থাৎ নিজের ওস্তাদের অনুসরণ করা, কোরআন ও হাদিস গবেষণা করা, সেখান থেকে ফতোয়া তাখরিজ করা, সেটার অনুবাদ করা, ওই সমস্ত বিজ্ঞ আলেমদের কাজ, যারা বালাগাত ও ফসাহাত, আরবি শব্দের ভালো মন্দ, দোষ ত্রুটি, সাথে সাথে আরবি একটা শব্দের কত রকম অর্থ হইতে পারে সেটার জ্ঞানও রাখেন, সাথে সাথে একটা হাদিসে এক পক্ষ বলা হয়েছে, একই কথা আরেক হাদিসে বিপক্ষ বলা হয়েছে, কোরআনের এক জায়গায় একটা কথা বৈধ বলা হয়েছে, একই বিষয়ে আরেক জায়গায় অবৈধ বলা হয়েছে, এমন দ্বিমতপূর্ণ হাদিস, এমন দ্বিমতপূর্ণ কোরআনের আয়াতগুলোর উপরে দক্ষ হইতে হবে। সামরা গরুর থেকে খালাইতে হয়, কষাই কষাই সামরা কি করে, শক করে। আপনি নিজে ছুরি একটা নিয়ে বসে গেছেন, আপনি সামরা খালাইতে গিয়ে গোস্ত খালাইয়া বসে থাকবেন, বুঝেন নাই? সামরার সাথে কি আসবে, গোস্ত সহ চলি আসবে। ঠিক অনুরূপ শকের বসে, নামের বসে, যশের বসে যদি আপনি কোরআন হাদিস গবেষণা করতে যান, আপনি আমল করতে গিয়ে ওই যে গোস্ত খালাইয়া চলি আসে, আপনি আমল করতে গিয়ে ইমানটাও খালাস করে দিবেন, খবরদার। আসেন, একদিকে বলা হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাত, আবার বলছেন আন-নুমামু লা ইয়াদখুলুল জান্নাত, একদিকে বলছে সালাত বেহেস্তের চাবি, অপরদিকে বলা হচ্ছে সগলখোর, এদিকের কথা যে ব্যক্তি সেদিক এলাকায়, সগলখোর জান্নাতে প্রবেশ করিবে না। হাদিস খরা খবো, হাদিস আরো অনেক আছে, আমি এতগুলোতে যাচ্ছি না, শুধু দুইটার ভিতরে আসেন না আগে। একদিকে নামাজ বেহেস্তের চাবি, অপরদিকে সগলখোর জান্নাতে প্রবেশ করবে না, নাহি যাবি। তো সালাত যদি হয় জান্নাতের চাবি, সগলখোর কেন বেহেস্তে নাহি যাবি? তাইলে বুঝা যায়, শুধু সালাত বেহেস্তের চাবি, ট্যাক্সির পিছনে, গাড়ির পিছনে,
বক্তারা আলোচনা করে চলে যায়। আমার মতো যদি কোনো শ্রোতা থাকতো লেখে লিফলেট পারাইতো, হুজুর নামাজ পাঁচ অক্তরের জায়গায় তাহাজ্জুদ পড়বো, দেখি আমার ব্যস্তের গ্যারান্টি দেন, দিতে না পারলে স্টেজ থেকে নামিয়ে দেন। নামাজ বেহেস্তের চাবি মূলত এই অনুবাদটাই ভুল। আজকে এই অনুবাদ করে সালাত বেহেস্তের চাবি, এটা হচ্ছে মূলত কথা, কিন্তু অনুবাদ করছেন কি নামাজ বেহেস্তের চাবি, নামাজ বেহেস্তের চাবি। এই অনুবাদ, এই ভুল অনুবাদের কারণে আজকে আমাদের দেশে নামাজি হয়েছে কিন্তু মিলাদ কি আমাদের করে না, নামাজি হয়েছে কিন্তু মা বাপরে ভাত দেয় না, নামাজি হয়েছে কিন্তু ঘরে স্ত্রী রেখে বাহিরে পরকীয়া প্রেম করে, নামাজি হয়েছে কিন্তু মদের ব্যবসা, ইয়াবা ট্যাবলেটের ব্যবসা, সুদের ব্যবসা করে। কারণ কারণ মৌলানা সাহেব তারে বুঝাইয়া দিছে, সিলদার মধ্যে তারে বুঝাইয়া দিছে যে নামাজ বেহেস্তের চাবি, নামাজ পড়লেই বেহেস্তে যাবে। শেষ, নামাজ বেহেস্তের চাবি, নামাজ পড়লেই বেহেস্তে যাবে। সুতরাং পাপ কাজ যতই করুক কোনো টেনশন দুভূতি। তারে তো এটা বুঝাই নাই যে নামাজ বেহেস্তের চাবি, এটা বলা হয় নাই, বলা হয়েছে সালাত বেহেস্তের চাবি। তো সালাত কি, মা মানা সালাত, সালাত কি, সালাত অর্থ হচ্ছে নামাজ, সালাত অর্থ দরুদ, সালাত অর্থ জিকির, সালাত অর্থ দোয়া, সালাত অর্থ দয়া রহমত। অর্থ কয়টা, অর্থ কয়টা, পাঁচটা অর্থ হব, সালাত অর্থ নামাজ, সালাত অর্থ দরুদ, সালাত অর্থ জিকির, সালাত অর্থ দোয়া, সালাত অর্থ দয়া, অর্থ কয়টা। তাহলে কোনো ব্যক্তি নামাজ পড়ে কিন্তু মা বাপের হক আদায় করে না, সে নামাজি কিন্তু সে সালাতি, কেন সালাতি নয় কেন, তো সে তার দ্বারা সালাতের কি ক্ষতি, ওই যে রহমত, ওই যে কি সালাতের এক অর্থ কি রহমত। তো কোনো ব্যক্তি নামাজ পড়ে মা বাপকে সে হক আদায় করে না, সে নামাজি কিন্তু সালাতি নয়, কেন সালাতি নয় কেন, কারণ সালাতের এক অর্থ রহমত, সে মা বাপের প্রতি সেটা প্রদর্শন করে নাই। কোন ব্যক্তি নামাজ পড়ে পরকীয়া প্রেম করে স্ত্রীর উপর জুলুম করে সে নামাজি কিন্তু সালাতি নয়, কারণ সে ওই যে রহমত এই গুণটা তার কাছে নাই। কোন ব্যক্তি নামাজি কিন্তু সুদের ব্যবসা, ঘুষের ঘুষ, ইয়াবা ট্যাবলেট, আরো যা যা দরকার সব করে, ক্ষমতা আছে গরিবের হক আত্মসাত করে, সে নামাজি কিন্তু সালাতি, কারণ তার কাছে ওই যে রহমত একটা শব্দের মধ্যে সব চলে আসছে সেটা তার কাছে। তো কোন ব্যক্তি নামাজি কিন্তু মা বাবা আলেম ওলামার কবর জিয়ারত করে না, মানুষের জন্য নামাজের পরে দোয়া করে না, সে নামাজি কিন্তু সে সালাতি নয়, কারণ সালাতের এক অর্থ দোয়া, সেই গুণটা তার কাছে নাই। কোন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নবীর দরুদ পড়ে না, সে নামাজি কিন্তু সে সালাতি নয়, কারণ সালাতের একটা গুণ সেটা হচ্ছে দরুদ তার ভিতরে নেই। এই জন্যই বলা হয়েছে এক সালাত অর্থাৎ শুধু নামাজ দিয়ে নামাজি হওয়া যায়, সালাতি হওয়া যায়। তো ব্যস্তের চাবি কি নামাজ না সালাত? আর সালাত মিফতাহুল আর নামাজ মিফতাহুল জান্নাত বলে নাই। এরপর আসেন কোরআন বলছেন ওয়াকিমুস সালাত, কি তুমি সালাতকে প্রতিষ্ঠিত করো, প্রতিষ্ঠিত অর্থ কায়েম করা, বাংলা শব্দ প্রতিষ্ঠিত করা, প্রতিষ্ঠিত অর্থ কি এটাকে চালু করা। একটা স্কুল প্রতিষ্ঠা করলাম তার অর্থ কি চালু করলাম, চালু করলাম, প্রতিষ্ঠিত অর্থটা কি চালু করা। তো আকিমুস সালাত, সালাতকে চালু করো, এটা কন্টিনিউস টেন্স, এটা কি কন্টিনিউস টেন্স, তুমি সালাতকে প্রতিষ্ঠিত করো, চালু করো, অর্থাৎ তোমার সময়টাকে সালাতের মধ্যে ব্যয় করো। সুবহানাল্লাহ, আসেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বাইরে আমার কতক্ষণ সময় লাগে, বুঝছো, এক ঘন্টা, এক ঘন্টা কতক্ষণ, এক ঘন্টা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ সময়, তাইলে বাবাজি মিজানের পাল্লা লাগবে না। আজকে আমরা, আপনারা, আমরা সবাই মিলে জহুর আহমদ চৌধুরী সিটি কর্পোরেশন এই স্কুলের মাঠে আমরা একটা মিজানের পাল্লা আমরা নিজেরা হিসাব করি। আপনার চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা দিচ্ছেন, আল্লাহরে তেইশ ঘন্টা কারে,
হ্যাঁ দুনিয়ারে বলেন না, কারে তো ফাল্লা ফন্দি বাড়ি, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ভাষত্ব আমার আল্লাহর জন্য, 23 ঘন্টা দুনিয়ার জন্য। তো শয়তান আপনারে সারেন, আপনি শয়তান রে সারেন। এই জন্য শয়তান রে আপনি সারেন না, শয়তান আপনারে সারে। আসল কথা হচ্ছে আমরা শয়তান রে সারি। সুন্দর কথা হই, একখান বড় বালাগাতের কথা মনত করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ কি আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে আমারে কি দাও, মুক্তি দাও। অভিশপ্ত শয়তান থেকে আমারে কি দাও, অভিশপ্ত শয়তান থেকে আমারে মুক্তি দাও। আচ্ছা মনোযোগ, চেয়ারম্যানে যদি হয় গ্রামের মাথা, গ্রামের মধ্যে কত কোন ঠুন্ডি মুন্ডি না, তাই না? হ্যাঁ চেয়ারম্যান বড় না ঠুন্ডি বে বড়, চেয়ারম্যানে যাইয়ে যদি হয় প্রধানমন্ত্রী, আর এই ঠুন্ডি তুন বাস, চেয়ারম্যান বড় না ঠুন্ডি বড়, প্রধানমন্ত্রী কি করবো? ও তুই চেয়ারম্যানকে নিতে দিবে লাগে বড় কম ঠুন্ডি না আইয়ে হই তুই, আর চেয়ারম্যান তুন বাস তাহলে সারা যায় তুই, তুই তো মান সম্মান ডুবে গেছিস। আচ্ছা আর শতান তুন আশ্রয় চাইব না, শতানে আর তুন বাঁচি বেলে যাইব, হ্যাঁ বড় কম বড় কে ইনসান, বড় কে ইনসান। তা আপনি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চান কেন? শয়তান আপনার থেকে আশ্রয় চাইতে পারে না, বড় তো ইনসান। বোঝা যাচ্ছে আমরা শয়তান থেকে ছোট? আসল ইনসান যারা, ওই যে বলছিলাম বাহাদুর নকশবন্দি, শয়তান আল্লাহরে বলতো আল্লাহ বাহাদুর নকশবন্দির থেকে আমারে বাঁচাও, শয়তান বলতো আল্লাহ গোজবদার থেকে আমারে বাঁচাও, শয়তান বলতো আল্লাহ আবু বকর থেকে আমারে বাঁচাও, শয়তান বলতো আল্লাহ উসমান জি নুরেন থেকে আমারে বাঁচাও, আল্লাহ মওলা আল মুশকিল কুশাত থেকে আমারে বাঁচাও। কারণ এরা যদি শয়তান রে পাইতো কইতে বেড়া এদিকে একটু আমার সাথে আমার স্তর, তো তারা শয়তান থেকে বড় কারণ তারা ইনসান, আর আমরা শয়তান থেকে ছোট কারণ আমরা নিসিয়ান। আমরা কি নিসিয়ান? নিসিয়ান অর্থ কি ইনসান মাত দেয় কে ওই আ হইলাম বাজি বালাঘাত করা গুল বালাঘাত ফুজান না হইলি মুখি মুলুই নিসিয়ান। আমরা ইনসান নয় আমরা নিসিয়ান, এখনো ভুলভ্রান্তির মধ্যে আছি। এই ভুলভ্রান্তির বেড়া জাল ভেঙে যেদিন রাসূল কি চিনবেন, যেদিন আল্লাহর পরিচয় লাভ করবেন, সেদিন আপনি ইনসান। যার কারণে কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে নাস বলেছেন। আচ্ছা নাস অত মানুষ, ইনসান অত মানুষ, পার্থক্য করে কথা আর নাস ও মানুষ, ইনসান অত পার্থক্য করে। ইনসান তাকে বলে যার ভিতরে নাই কোনো নিসিয়ান, ত্রুটি নাই। নাস তাকেই বলে যার ভিতরে ত্রুটি আছে। তা আমরা নাস, ইনসান তো আমি মনে করি একজন। ইমামে ইবনে হাবি হাতাম রাজি আজ থেকে 700 বছর আগে তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছে যে আফজালুল ইনসান ওয়া আফজালুল ইনসান ওয়া জাহিরুল ইনসান ওয়া হুয়া আখিরুল ইনসান খায়রুল ইনসান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় লিখেছেন? আর রহমান খালাকাল মনোযোগ, আল্লাহ ইনসান সম্পর্কে যখন বলছেন আর রহমান খালাকাল ইনসান, আর রহমান খালাকাল ইনসান, আমি দয়াময় আল্লাহ সৃষ্টি করেছি ইনসান, আল্লামাহুল বায়ান, এবং এই ইনসানটাকে দিয়েছি শিক্ষা কোরআন, উনি হচ্ছেন রসুল। সুতরাং পৃথিবীতে ইনসান শুধু আমার নবী, আর আমরা হচ্ছি নাস। কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আমরা কি নাস? আর ইনসানের পার্থক্য বুঝে না এরা নাকি মাওলানা মুফাসসিরে কোরআন। আইলে ওদি তোরা যাইয়ারে বাইম বেজগু বইয়ে উনি বেজগু কোরআন হাদিস বিশ্লেষণ করেন তোরা কাম না উগে হসিয়ান দেইরে রাকি আর গো গতিবে দেখো মাত্র ফুটলা বানাই পার্থক্য কে নামাতের দনুয়া তো মুসলমান দনুয়া সুন্নি নামাতের পার্থক্য করে আখলর কন পার্থক্য করে আখলর হ্যাঁ আখলর ওয়ালার খাম আরেকটা পার্থক্য আছে কি প্রেমর ইয়ে কি
নামাজের ইঙ্গি। আচ্ছা সাহাবীরা সবাই নামাজে ছিলেন কিনা? মাইটার নামাজে ছিলেন কিনা? এবাদত বন্দেগি করতেন কিনা? রোজা রাখতেন কিনা? জিকির করতেন কিনা? এবাদত বন্দেগি, জিকির, আজকার, নামাজ, কলমা সব ঠিক ছিল। কিন্তু সাহাবীদের মধ্যে কেউ আফজালুল নাস বাদাল আম্বিয়া, নবীর পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর হয়ে গেল, আরেকজন একটু কম ওমর হলো, আরেকজন আরেকটু কম উসমান হলো, আরেকজন আরেকটু কম আলী হলো। সাহাবীরা সবাই নামাজি, সবাই রোজাদার, সবাই ইবাদতকারী, সবাই জিকিরওয়ালা, সবাই তাহাজ্জুদওয়ালা, কিন্তু পার্থক্য হয়েছে কিনা? কেয়া পার্থক্য কি? আচ্ছা আল্লাহ ভদ্র না, আল্লাহ কেউর উপরে জুলুম না করে বলি, আল্লাহ জুলুম করে না, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ কি, আল্লাহ কি, তখন কেমন মারো যদি সাহেব নামাজ করছি আয়ো করছি, ইভেন নবী বিছানো যেন হাসাত্ত করছি আয়ো হাসাত্ত করছি, ইভেন যদি কি করতে আয়ো করছি, ইভে তা যুদ্ধ করছি আয়ো করছি, ব্যক্তি না দেওয়া হবে, এবারে আবু বকর খলিফাতুল মুসলিমিন বানাই আরে কেন বানো? কি উত্তর? পার্থক্য করে মান্য মাতে নবীকে সবাই সমান অনুসরণ করতেন না? বেশ কম ছিল অনুসরণ তো ঠিক ছিল, তো বেশ কম করে তার নাম আছে হাদিস শরীফ, আলা লা মুহাব্বত লাহু লা ঈমান লাহু। আমার নবী বলছেন, সাহাবীরা জেন রাখো সাবধান, যার ভিতরে ভালোবাসা পাওয়া যায় না তার কাছে ঈমান পাওয়া যায় না। পার্থক্য শুধু মহব্বতের, পার্থক্য কিসের? পার্থক্য কিসের? মহব্বতের। সমস্ত সাহাবীর ভিতরে আবু বকর অন্তরে আল্লাহ রসুলের মহব্বত বেশি ছিল, এই জন্য আবু বকর একটু বড় হলো, ওমরের মহব্বত একটু কম। যদি বলেন আপনি এটা কিভাবে বলেন, দলিল দিয়ে বলবো। আমার নবী যখন বললেন যুদ্ধের প্রস্তুত যার যা আছে নিয়ে আসো, হযরতে ওমর আনলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ যা এনেছি তার অর্ধেক গড়ে, আর আবু বকর সিদ্দিক এনে বললেন ইয়া রাসূলুল্লাহ সুলের ছাই পর্যন্ত নিয়ে আসছি গড়ের জন্য, আল্লাহ ও রাসূল যথেষ্ট, সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, শাহীন শাহ শ্রীকোট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত। পার্থক্য কই? নামাজ পার্থক্য হরে, পার্থক্য হরে। এমন এক জিনিস যাক ইকে ওয়াজ নিব, ইকে ওয়াজ গেলে দুনিয়া বা আরেক গেলে মহব্বতের দুনিয়া হয় দিবে আরেক দুনিয়া, মহব্বতের দুনিয়া বে আরেক দুনিয়া। যেন নবী এতজন, এত নবীর ভিতরে এত তিরিশ মাত কিনলেই আল্লাহ এত রকম নিশান কিনলেই দিন, এইবে মহব্বতের দুনিয়া, এইবে কি দুনিয়া, এইবে কি দুনিয়া। আদম আলাইহিস সালাম মারিত তৈরি কথা সত্য না? সত্য তো শতানে কি করি আয় আদম রসুদে করতাম না? কেয়া কেয়া খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, তিন আল্লাহ আরে বানাইও আগুন দি, আরে বানাইও তো কথা তো সত্য। আল্লাহ আবার তারা লাল হতো জুব্বাকা দিন বুঝে যে আসা কথা বললেও দোষ ফোন কথা দিলে হল এইসব এক বেগুপ আসা কথা নহয় আমাদের কি রোড কথা আল্লাহ হাদিস তো আসা কথা নকই কিছু আল্লাহ হাদিস দিয়ে আসা কথা কোরআন পাই তো সত্য কথা বলে সমস্যা কোরআন তো কি ভাই হদের সত্য কথা হয়ে দিল না শতানে খলাক্তানে মিন নারি ও খলাক্তাও মিন তিন অসত্য কথা তো তাই আগুনের তৈরি শতান আগুনের তৈরি নবী মারিত তৈরি কথা তো ঠিক আছে আদম মারিত তৈরি কথা তো সত্য কথা হয়তো সত্য কথা হয়ে আল্লাহ জুব্ব না দে লানো তো জুব্ব আহাদে দিয়ে তো হদিলে কোরআন তুম ফতোয়া বাইর এই দাতা হতা হন এন্ড লেও রুকুন আরাদ দেশত আছে আলো কবিস কোরআন বুঝে দেব বেকুত করতুন উগরে তো জিয়া তো না আর সামনে নয়ে দে না আইলে বর বালা হইতু আগে আসতু ইয়ার কি কথা জুব্বা দাপ্পা লাগাই দিয়ে দিতে সিরে উগরে তো জি কুমিল্লে আহত দূর এটা বড় সুন্দর সুন্দর ওয়াশ টাশ ঘরে আমাদের মালয়েশিয়া একটা হসকা করি হতে কি আহত বিসমিল্লাহ মানে মত কি হতে শুরু করতেছি আল্লাহর নামে আমাদের আগো আরেকটা যাই শুরু যদি আল্লাহর নামে ওই চলতি আর শেষ খান নামে আর বুঝাই দো
শুরু আল্লাহর নামে, তো বাকি সলতি আর শেষই আল্লাহর নামে। ধার্মিক কথা দাদা, আমাদের বুঝা যায় তুই শুরু ভাই ইউজ করে। আমাদের সাহেব পূর্বে শব্দ অনুবাদ কর, দাদা আমি মাদ্রাসায় ভরি নি, হয় তুই এতক্ষণ ওয়াজ বললি, দাদা একটু চর্চা করছি, কি বুঝছে দে সস্তা করছে দে, আহাদিও চর্চা করছো, আহাদিও চর্চা করি তো অভিনয় করে এটা জানতাম, চর্চা করি যে এত পাক্যপুক্ত হয়ে যায় এটা তো জানতাম না। এখন সস্তা এই কি না মাত্র কি সস্তা এলে বলি তোমারও হবো তো সরখা, তারা হবো তো সরসা, আর হবো কি খা সরখা, বালাঘাট শিখে দিব বলা সরসা সরসা করছো বলে একটু, আমার তুমি চর্চা করছো, আমার তোমার মুফতি সাহেবের জিজ্ঞাই বাজে হুজুর মলাল সাহেব এখানে শুরুটা এসছে কোথেকে, নাহলে এই বলবে এখানে একটা একটা মাহজুব আছে, একটা একটা লুকায়িত আছে, হ্যাঁ তার মানে পুরাণের মধ্যে হদুম শব্দ লুকায়িত আছে, তো লুকায়িত আছে তো শব্দ এখন তুই শুনি লিখে বিসমিল্লাহ মারে আমি শুরু করতেছি আল্লাহর নামে, শুরু শব্দ আছে না আছে আছে খড়ে একটা দিকে মাহাজুব মাদ্রাসার তো নাই আল্লাহ রে কথা বলে মজা নেবে এখানে শুরু শব্দ আছে, শুরু শব্দ আসলে কোথেকে, এখানে মূলত বি ইসমি আল্লাহ, এখানে বি ইসমি আল্লাহর মাঝখানে একটা ইবতেদা আরবি শব্দ লুকায়িত আছে, তারপরে কিভাবে সেটা আমি বুঝাই বলি। একজন আমারে বলল আপনি ভাত খাবেন, আমি বলছি জি, আমি কি বলছি, আমি কি বলেছি, এখন আমি গেলাম খাওয়ার জন্য ভাত দিল তরকারি দেবেন হবে কেন, সে তো বলে নাই আপনি ভাত ও তরকারি খাবেন, সে বলছে আপনি ভাত তরকারির কথা বলছে, তো তরকারি দিল কেন আর আমিও খাইলাম কেন, আর মৌলানা সাহেব নিল কেন, মৌলানা সাহেবও খাইল কেন, জিজ্ঞেস তো ছিল ভাত খাবেন, তো তরকারিটা কই, মাহজুব তো মাহজুব খানা এবার ভাতের লগে আছে, ভাতের লগে ভিড়ি, ভাতের লগে তরকারি ফিরি নামা তোমার ভাতের লগে তরকারি নাই আছে না নাই না, তোমার ভাত দিয়ে দূরে দি, হ্যাঁ আচ্ছা ওকে আর ভাত দেওয়ার মনে দিলে হতো শাহ সাহ আমরা আর ধরার মধ্যে দেওয়া কি খানা টানা হতো গিয়ে না কি হয়ে গেল, এখন ভাত খাবে হয়ে তো যাই তুই বাদ দিয়ে দৌড়া দিতে একটু, এখন দাওয়াত যায় তো ওই শব্দ আরো বাড়ি গিয়ে ভাত খাবেন শব্দ ধুবো দাওয়াত শব্দ উগো, ভাত খাবেন শব্দ দাওয়াত শব্দ, আচ্ছা ভাত খাবেন হইলে তো বাদ দিয়ে তরকারি দিয়ে দৌড়ে দিতে দিয়ে দাওয়াত হয়ে আরো বাড়ি গিয়ে কে দাওয়াত সন্ধ্যা ভিতরে জন্মত্র আগে চা দল দাওয়াত আগে চা নাস্তা পানি কথাবার্তা তারপরে বাদ দাওয়াত মানে সময় লম্বা সময় এটা একটা মশলা ভাঙ্গি আর আর দেশত কতগুণ আসলে হয় দাওয়াত মানে তো আল্লাহর হতে দাওয়াত আল্লাহ হাদিস ইতরে হয় দাওয়াত মানে তো আল্লাহর হতে দাওয়াত খানার দাওয়াত এই দাওয়াত সেই দাওয়াত এগুলো সব ভুল, এত বড় তো দাওয়াত পৃথিবীতে আর কোথাও নেই, দাওয়াত উদ্যোগ আল্লাহর মতো দাওয়াত বেকুব করতুন, দাওয়াতত্ব কি আহ্বান করা, দাওয়াতত্ব কি আহ্বান করা, দাওয়াতুন আন্নি দাউন ডিকশনারি পড়েন আরবি কি আপনার বাবের দিনে বাসে নাকি, তুমি 1400 বছর পরে বাংলাদেশে জন্ম তুমি আরবির গুরুটা ঘুরে গেছো, ডিকশনারি পড়ো লেসানুল আরব সাত খণ্ড পঞ্চম খণ্ড দাল অংশের মধ্যে লেখা হচ্ছে আর দাওয়াতু মানান নাদাউন দাওয়াত অর্থ হচ্ছে ডাকা আর নেদাউল মুসলিম, তারপরে আবার হাদিস লেখা হচ্ছে রসুল বলতেছেন ইত্তাকু দাওয়াতুল মুসলিমুনা খবরদার মুসলিম অসহায় গরিব মানুষের ডাককে তুমি ভয় করো, এখানে দাওয়াত শব্দ কেন আসছে আল্লাহর দিকে গরিব মানুষের দিকে, সে যে ডাকে এটাকে ভয় করো অর্থাৎ তাকে তুমি খালি ফেরত দিও না, তাকে খালি ফেরত দিও না, কারণ তুমি আল্লাহকে ভয় করো, তোমার কাছে আসে তুমি যদি না দাও কিয়ামতের দিন আল্লাহ তোমাকে প্রশ্ন করবেন, ইত্তাকু ভয় করো দাওয়াতুল মুসলিমুন সহি হাদিস সহি জনদের হাদিস,
আর সনদ যদি বৈধ হয় তোমার উস্তাদরে নিয়ে আসো, ওনারে শোনাবো। তুমি কি বুঝবে সনদ? সনদের আগে মত তো বুঝতে হবে। সহি সনদ একটা জৈব হাদিসে লাগাই দিলাম, তোমার বুঝতে সাধ্য আছে? মতন পরিণয় ভরে সনদ করতে বুঝবি। এখন আসেন তাহলে দাওয়াত শব্দ এখন কোথায়? গরিবের ডাকের দিকে, গরিবের। আবার পেয়ার রসুল বললেন সাহায্য করে না, অবাই এইন একখানা আল্লাহ সাহ হো না, হদিকে তুই তুচ্ছ মনে না বুঝছু। তুই আর দাওয়াত সব দিবা করে হাদিস বল, তার তো নয় হদিস, তাই কি বুঝিব হাদিস? তাহলে আসেন দাওয়াত শব্দ কোরআন হাদিস যখন বিশাল ভাবে গবেষণা শুরু করবেন, গরিবের ডাকের কারণে, ভাইয়ের ডাকের কারণে, শুধু তাই না, দাওয়াত শব্দ হাদিস শরীফে মেয়ের জন্য ব্যবহার হয়েছে। আল্লাহ রাসূল বললেন ইয়া মাশারান নিসা ইত্তাকু দাওয়াতিস সাহারা, এই নারীরা স্বামীর ডাককে তুমি ভয় করো, স্বামীর ডাককে তুমি জামাই রে কি বোরে কেন আইউ গুম যাইম বোঝো খাদে না তোমার নশুইম খাদে সকাল পর্যন্ত এই অবস্থা খাড়াইলে তুমি কবিরা গুড়া করছো, আল্লাহ তোমার অবশ্যই অবশ্যই জাহান্নাম দিবে। তাহলে দাওয়াতি ভাই আল্লাহ এসে বললাই বোরো হয়ে যে স্বামীর দাওয়াত আরে ভয় করো। তাহলে দাওয়াত শব্দ হাম বিস্তরের লাই ব্যবহার হই, দাওয়াত শব্দ গরিবের ডাকের লাই ব্যবহার হই, দাওয়াত শব্দ খানার দল ব্যবহার হই, দাওয়াত কি করে বিভিন্ন তসবি তালের লাই ব্যবহার হই, দাওয়াত ব্যবহার, দাওয়াত মানে আহ্বান ডাকত, তো যেটা যেটা ডাকনের এটা দাওয়াত, তারা কদে না দাওয়াতও দৌক আর কোনো দাওয়াত নেই। তো আরগিন কি ইয়ে ও আচ্ছা আরগিন দাওয়াত নতেগিন কি হতেগিন ডাকন, তো ডাকনার আরবি কি নেদা, নেদার প্রতিশব্দ কি হাতে দাওয়াত, আহাদি যে লাও সে খুদু রে হবে কু যে লাও সে খুদু না হতান দিলে, তো এটার হতে দাওয়াত শব্দ কোনো মিক্কে নাই, উদা আল্লাহর মিক্কে দাওয়াত আর কোনো দাওয়াত শব্দ নাই। তো বাইরে খানার দাওয়াত দিয়ে দিবে, হতে না ওটা দাওয়াত না, ওটা খানার নিমন্ত্রণ, খানার তো নিমন্ত্রণ হিন্দু না হয়, তো মুসলমানকে নিমন্ত্রণ বলি, তো মুসলমান বলি কর কেন না, তুইকে নিমন্ত্রণ কর, হয়তো তাইলে আমি বলবো ওটা খাওয়ার আহ্বান, তো ভালো কথা, তাই খাওয়ার আহ্বান আহ্বান আরবি কি হতে নেদা, নেদার প্রতিশব্দ কি হতে দাওয়াত, তো গুড়ি গুড়ি যে লাউ সেই খদু, তাই তো বড় মধু, তো কি বুঝিব, তারে দিয়ে দা আলা হাদিসের চালু খাই এদা আলা হাদিসের মধু, তাই না বুঝে লাউ হারে হয় হারে হয় গুরু দিলে বলে গুণ একদম বেয়া হয় বেয়া। কোরআন হাদিস গবেষণা করুন ওলামায়ে কেরামের খাম বাংলার খাম নয় কি গম করে কাউকে আরবি শব্দ দিলে বা দিতে কিন্তু আরবি কাউকে আয়াত দিলে কোরআন আয়াত নাম করা করা মুখাস্তা খান দেশার আয়াত কাউকে আয়াত দর্জি দি উগরে তো জিয়ারি তো মাতিন না পারে কত এটার অর্থ আল্লাহ ভালো জানে, আমাদের আল্লাহকে ভালো জানে, আল্লাহ ভালো জানে লিবে না জিন্ন করতু কিরে বল জিনিস একটা গোপন রাখতে মনে করলে আই এম হিসেবে কইম না আপনি নিয়ে আসে ইয়ে না আসে বুঝছো জিনিস একটা আত্মা আছে কেউ দেখাই তো মনে নকর তা কই না আত্মীয় না আছে আত্মীয় না আছে তাহলে দেখা সাধারণ না দেখাই তো না দেখালে কলি কে না দেখাই তো মনে করিবে না দেখাই বোধ না ন কব আত্মা আছি এর তো নকব সুপে সুপে রায় দিব হতা এন দিলে হলে আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে আর কেউ যার তো হন কি উত্তর না পায় উত্তর সহ আল্লাহ ভালো জানে উত্তর না পাইলে ইয়া উত্তর দিব দিয়ে না আল্লাহ হাদিস হলে বড় পলিটিক্স শিখি হনমিকে উত্তর না জানিলে হনমিকে উত্তর না জানিলে কি কয় দে আল্লাহ ভালো জানে তো তুই না জানস আল্লাহ জানে দে আল্লাহও জানে তুইও জানো আল্লাহও জানে তুইও জানো আল্লাহ কিছু জানে তুই কিছু জানো এই বলতো শিরিক হবো কি আর হঠাৎ যাবি না আল্লাহ বুঝিব তৌফিক তো কেমবে কিন গোমরাহি দেখিন কি এগুলো কি গোমরাহি যাক আমার মূল কথার দিকে আসে তাহলে দাওয়াত শব্দটা এখন সব জায়গায় আসছে দাওয়াত শব্দটা সব জায়গায় আসছে এখন আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নবী পাঠাইছেন এতগুলো সাহাবী আসছে
মকামের পার্থক্য শুধু মহব্বতের কারণে। সুবহানাল্লাহ, পার্থক্য কিসের কারণে? কিসের কারণে? আর মহব্বত নাই তো ইমান নাই, মহব্বত আছে তো ইমান আছে, মহব্বত আছে তো ইমান আছে, মহব্বত নাই তো ইমান নাই। মহব্বত নাম কি? একটা জিনিস যাক শিক্ষায় ওয়াজ না করছি, মূলত আমার বিষয়বস্তুর উপর আমি আলোচনা করব। আমার মূল কথাটা ছিল, এখন বিভিন্ন মাহফিলত গেলে আগতে বুড়া হওয়া ঠিক যদি বুড়ো হবে আগতে কোন পিছন দি বুঝে যাতে গুড়ে হামত আসি বেশি গুড়ে হামত ধন সম্পদের প্রেমে পড়ে আমরা এখন নামাজে যাচ্ছি না, কারণ ওই সময়টাও বসে থাকলে দশটা টাকা পড়ে ঠিক কিনা। এখন বিশ্বাস আসলে আল্লাহ ও রসুলের দিকে নাই, বিশ্বাস কোন দিকে? যে আমি বসে থাকলে দশটা টাকা পাবো। যদি আল্লাহ রসুলের দিকে বিশ্বাস থাকতো তাহলে আমার কথাটা হতো যে আমি নামাজে চলে যাই, নামাজ পড়ে আসি, যদি আমার তাকদীরে আল্লাহ রিজিক রেখে থাকে, এই কাস্টমার যদি আমার রিজিকে রেখে থাকে, এই কাস্টমার আরেকজনের দোকানে যাবে, ঠিকই নামাজে চলে যেতাম, তখন বুঝে যাইতো যে আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস আছে। বিশ্বাস শুধু মুখে বিশ্বাস, মুখে বিশ্বাস অ্যান্ডেল আব্দুল করিম বিশ্বাস, অমুক বিশ্বাস, তমুক বিশ্বাস, এটা আরেকটা যদি হিন্দু বিশ্বাসের তার অভাব নেই, দীর্ঘ বিশ্বাস, তীর্ঘ বিশ্বাস, তমুক বিশ্বাস, এ তো হিন্দু হলো না, হ্যাঁ অ্যান্ডেলে বিশ্বাসের অভাব নেই। বিশ্বাস হচ্ছে মুখে বলা, অন্তরে ধারণ করার নাম। তো অন্তরে ধারণ করা, মুখে বলা, আপনি অন্তরে বিশ্বাস করেন আল্লাহ রসুল আপনার রিজিকের মালিক, আল্লাহ আপনার রিজিকের মালিক, রসুল সেটা বন্টন করেন, আপনার ভিতরে যদি এই আকীদাটাই থাকে আপনি বলবেন আমার দোকানে নামাজের সময় তালা মারা, আমি নামাজে চলে যাব, যদি আমার রিজিকে থাকে কাস্টমার টিকে আমার সময়ে চলে আসবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আকীদা। এটা কি এবে কি নামাজ তারিবে কি আকীদা? আকীদা, এটার নাম আকীদা, এটাই কি আকীদা। তো বিশ্বাস কোন দিকে? আজকে আমাদের ঘরে দুনিয়ার সমস্যা দূরি মত জারি হুজুরের কাছে, হুজুরের কাছে হাজিরা সহ হাজিরা চাওয়া কুফুরি, হাজিরা চাওয়া, হাজিরা চাওয়া প্রায় সময় আর মসজিদে তো কুফুরি, হাজিরা চাওয়ার নাম কি কুফুরি? আর দশ আজকাল হাজিরা যাবে বলে কি হাজিরা সহ, আর আজকাল দেখো বুদ্ধমান তো সহ্য বাকি মিশা কথা বাকি কি কথা যা ভাই তাহলে এই দেশে যতদিন থাকবো বেকুব ততদিন থাকবো বুদ্ধ। আজ একে হতা বলে আমার আপনার পরিবারে এত সমস্যা কেন? এটা কোরআন হাদিস গবেষণা করেন, কোরআন হাদিস গবেষণা করেন। আমার রব্বুল আলামিন ইরশাদ করছেন নবীর জুবানে পাকের মধ্যে দুইটা, একটা কোরআন আয়াত বলছে আর একটা হাদিস বলছে, এটাকে আপনার ভিতরে আপনি জীবনে ধারণ করেন, দেখবেন আপনার সমস্যা সকল সমস্যা সমাধান হয়ে যাবে। আমার রব্বুল আলামিন বলছেন কোরআন মজীদের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, আই ইমানদার বান্দাগণ, ধন সম্পদ, স্ত্রী পরিবার পরিজন এগুলোর ভালোবাসায় পড়ে আমি আল্লাহর জিকিরকে তুমি ভুলে যেও না। এরপর বলছেন ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, বান্দা তুমি যদি এই কাজ করো তুমি ক্ষতিগ্রস্ত হবে। কি হবে? আজকে আমরা ক্ষতিগ্রস্ত কারণ আমরা সন্তান সন্ততি ধন সম্পদ স্ত্রী পুত্রের প্রেমে পড়ে আমরা আল্লাহর জিকির থেকে দূরে, আমরা নামাজ পড়ি না আমরা আল্লাহর জিকির থেকে দূরে, আমরা রসুলের দরুদ পড়ছি না আল্লাহর, এই যে সালাত নামাজ দরুদ জিকির দোয়া দয়া এই যে এগুলো এই পরিপূর্ণ সালাত থেকে আমরা দূরে বিদায়,
আমার এত সমস্যা। কোরআন বলে দিচ্ছেন, কে বলতেছেন, কে বলতেছেন? কোরআন। আরেকটা বিষয়, সেটা কি? হাদিস শরীফ, বুখারী শরীফ, কিতাবুর রেকাকের হাদিস, মান আযালি ওয়ালিয়ান ফাকাত আযানতাহু বিল হারব। কোথাও কোথাও এসেছে বিল মুহারাবা। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার আউলিয়ার বিরুদ্ধে আচরণ করে আমি আল্লাহকে কষ্ট দেই, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। যে আউলিয়ার বিরুদ্ধে আচরণ করে, হাদিস শরীফ, বুখারী শরীফ, কিতাবুর রেকাক, যে আউলিয়ার বিরুদ্ধে আচরণ করে তাদের শানে বেয়াদবি করে, আযানতাহু, আমার আল্লাহ বলছেন সে তো আমাকে কষ্ট দিল। বন্ধুরে সোয়ার মারলে বন্ধুর কি বার আর সামনে আর বন্ধু মারলে আত্মা কষ্ট হবে না, ইয়ন স্বাভাবিক, ইয়ন স্বাভাবিক। আল্লাহ বলছেন আযানতাহু, আমি কষ্ট পাই, বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। আল্লাহ যুদ্ধ করলে তোমার ঘরে রহমত আছে না? আল্লাহ যুদ্ধ করলে ঘরে রহমত? আল্লাহ যুদ্ধ করলে ঘরে বরকত? আল্লাহ যুদ্ধ করলে ঘরের মধ্যে শান্তি? কেন নাই? কারণ যুদ্ধ বাঁধাইছেন কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যায়? তো এখন আপনার রহমত বরকত সব কই কবে কেউ বুঝতে পারি? হাজির যোগ্য যাইলে 1000, তা আমি যোগ্য লইলে 2000, 3 লইলে 3000, চলার কথা যা আমার কথা দিকে হঠাৎ যাই। স্বামী স্ত্রী ঘরের, যারা স্বামী স্ত্রী এরা হচ্ছে ঘরের রক্ষক, এরা ঘরের অধিকারী, এরাই হচ্ছে ঘরের অভিভাবক। স্বামী স্ত্রী যদি নামাজি হয়, স্বামী স্ত্রী যদি নবীর আশেক হয়, স্বামী স্ত্রী যদি দরুদ পড়ে, স্বামী স্ত্রী যদি জিকির করে, স্বামী স্ত্রী যদি তসবি তাহলিলের মধ্যে ডুবে থাকে, আশেপাশে পরিবেশের সমাজের যারা আছে তাদের সাথে শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করে, পরিপূর্ণ সালাতের ভিতরে যদি স্বামী স্ত্রী দুজন ডুবে থাকে, ওই ঘরের মধ্যে রহমতের রহমত, শান্তি আর শান্তি, সেখানে কোনো অশান্তি না। সব অশান্তির মূল সেটা হচ্ছে আমরা সালাতি নয়, আমরা আল্লাহর জিকির থেকে গাফেল, আল্লাহর জিকির থেকে গাফেল। আসেন, আল্লাহর জিকির করব, আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আর নবীর দরুদও পড়ব, নবীর জিকিরও পড়ব। মনোযোগ, এবার আমি আমার বিষয়বস্তুর দিকে যাচ্ছি। আল্লাহর কথা আদম নবীনা আলাইহিসসালাম থেকে শুরু করে সমস্ত নবীরা বলেছেন, সমস্ত সাহাবীরা বলেছেন, সমস্ত ওলিরাও বলেছেন, সমস্ত পীর বুজুর্গরাও বলেন, ঠিক কিনা? আমাদের দেশে কিছু শ্রেণীর লোক আছে, তারা বলে সুন্নিরা বেদাতি, তারা আল্লাহর কথা বলে না, তারা শুধু নবীর কথা বলে। বেকুব, তোমার মতো বেকুব তো পৃথিবীতে নাই, তোমার মতো বেকুব আসমান ও জমিনের মধ্যে নাই, আম গাছে আর খাটাল গাছে এরকম বেকুব ধরে না। তুমি এত বড় বেকুব, সুন্নিরা নবীর কথা বলে আল্লাহর কথা বলে না। দেখি এমন একজন সুন্নি আলেম দেখাও যিনি ওয়াজ মাহফিল করার সময় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন না বলে শুরু করছে। ওয়াজ করতে আরম্ভ করতে কি হয়? সমস্ত প্রশংসা তো আরে আল্লাহ বাদ দিলাম বলে, এই দিনে দুঞ্চে আর মিশা কথা হর, দিনে দুঞ্চে ওকে কথা আছে, দিন দুপুরে পুকুর চুরি, দিন দুপুরে পুকুর চুরি, এটা কারে বলা হয়? শিখতে হইলে কর্মীদের খাতায় নাম লেখান, তাইলে শিখতে পারবেন। এ মুনাফিক। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু, বড়ুয়া, খ্রিস্টান, নাস্তিক, অগ্নি পূজারক, পাথর পূজারক, বস্তুবাদী থেকে শুরু করে হাজার হাজার দল আছে যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, কিন্তু রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে এদের সবাইকে একটা নামে স্মরণ করেছেন, একটা নাম দিয়েছেন, নামটা হচ্ছে কাফির। নাম কি? কোরআনে হিন্দু নাম আছে, আছে না? বুদ্ধিস্ট আছে না? কিন্তু নাম আছে কোরআনে, একটা নামে আল্লাহ সবাইরে নিয়ে আসছেন, সেটা কি? সেটা কি? আল্লাহ বলছে এতে কিন্তু আমার দরকার দরকার নেই, এতবার নাম রয়েছে আপনার কি? আচ্ছা একটা কথা আছে, এবার আল্লাহ রসুলের কৌশল, সদায় করি করি নাম লইলে তো তার নাম বা ফসার হয়েছে বুঝলি,
আল্লাহ যদি বারবার হইতো হিন্দু হিন্দু হিন্দু, তাহলে যে দেশত হিন্দু নাই উদয় মুসলমান, ইতারও হিন্দু জাতি আছে দিয়ে নজেনটু যদি কোরআনত নাম লইত আল্লাহ দিয়ে খামায় নগরি অনবি খামিবে নগর এবার সারি দো এক নাম খামবে কিনা আছে বুঝি সোর গলে দুনিয়া যা আছে ব্যাগ করে আছে বুঝি এবার আবার পার্লামেন্টে তাও সচিব তাও কিংবা মেয়রের তাও কিংবা সিটি কর্পোরেটর তাও কিংবা গ্রাম তাও সজ্জাত হয়ে দুনিয়া সোর ব্যাগ করে আগে ঠিক নেই আল্লাহ কাফের হন মতো দুনিয়ার কাফের ব্যাগুন আর ইনসান হতো কার জিনের ভিতরে ঠিক অনুরূপ মুনাফেকদের অসংখ্য শাখা মুনাফেকের শাখা অসংখ্য যার কারণে আল্লাহ খদ্দে আল্লাহ ওয়াবি খারেজি রাফেজি শিয়া মুতাজিল্লা খাদেরিয়া মুরজিয়া আলে হাদিস আল্লাহ এতগুলো নাম নেন নাই আল্লাহ এক নামে শেষ মুনাফিকুন মুনাফেক বলে নাই মুনাফেক মানে তো একজন মুনাফিকুন অনেকগুলো মুনাফেক তার মানে মুনাফেকের দল বেশি নামাজের মুনাফেকের দল মুনাফেকের দল মুনাফেকের দল মুনাফিকুন মুনাফেকের দল বেশি মুনাফেকের দল মুনাফিকুন মুনাফেক মুনাফিকুন সমস্ত মুনাফেক সমস্ত মুনাফেক জামার সিগা ব্যবহার করার হেকমত এখানে কারণ কোরআন প্রমাণ করে দিচ্ছেন মুনাফেকদের সংগঠন অনেক মুনাফেকদের সংগঠন নাম যদিও জুদা জুদা হামরিন ব্যাকিন এমুদা নাম যদিও জুদো জুদো হামরিন ব্যাকিন এমুদো মানে হামরিন ব্যাকিন অদত ব্যাক মুনাফেকের হামেকান কি মানুষকে খোদা বীরু থেকে সরিয়ে ফেলা মানুষকে আল্লাহ রসুলের আদর্শ থেকে সরিয়ে ফেলা মানুষের অন্তর থেকে আল্লাহ ও নবীর মোহাব্বত বের করে নেওয়া যদিও তারা আল্লাহর কথা বলে কারণ যদি সরাসরি আল্লাহ ও রসুলের বিরোধিতা করে তাহলে তো তারা কাফির হয়ে যাবে আমরা বুঝবো এরা কাফের বলো যে এই জন্য আমরা আল্লাহর কথা বলি কিন্তু আপাতত আল্লাহর কথা বললেও নবীর কথা শিরশে করে দিই যেমন আসেন আমাদের দেশে তারা আহলে হাদিস প্রথম প্রথম আহলে হাদিসদের সাথে আমাদের শুধু বেশ কম ছিল আমিন জোরে বলার আসতে বলো কিছুদিন পর দেখা গেল তারা আরেক ফতোয়া কয় রুকুতে যাওয়ার আগে হাত তোলেন এরপর তারা আরেক ফতোয়া কি আল্লাহর আকৃতি আছে এরপর আরেকটা নতুন এক উগ্র রূপে কি করে দেয় আবিষ্কার তুমি ভুলো না আবিষ্কার এই কি আবিষ্কার আজকের আহলে হাদিস এটা আজকের নয় আহলে হাদিস আজকের নয় আহলে হাদিস 700 হিজরির এটা রেকর্ড আমার কাছে আছে শুধু তাই না বাংলাদেশে আহলে হাদিস যারা হয়ে গেছে যারা হয় নাই সবাই জেনে রাখুক আহলে হাদিসরা তো বর্তমান শুধু রফিউল ইহাদাইন রুকুতে যাওয়ার আগে হাত মারে বর্তমান তো শুধু তারা জোরে আমিন বলে বর্তমান তো শুধু তারা টিভি মসজিদের ভিতরে ঢুকাইছেন বর্তমান তো শুধু তারা মেয়ে দিয়ে ইমামতি করেন এতটুকু তারা যাইতে যাইতে এতটুক গেছে এবং এখন বর্তমান তারা আরেকটা বের করছে আল্লাহর আকৃতি আছে এটা তো আছে কিন্তু আজকে আমি বলে রাখি এই আহলে হাদিসরা যেগুলো বলে নাই কিন্তু বলবে তাদের কিতাব দিয়েই তাদের আগেকার উস্তাদরাই লিখে গেছে যেগুলো তারা ভবিষ্যতে বলবে বলে নাই কারণ একদিনে বললে একদিনে ছাপাই দিলে তো আর সবাই তাদের দলে যাবে না ধরা খেয়ে যাবে তারা মুনাফেক এই জন্য একটা একটা দিয়ে একটা একটা দিয়ে তারা আস্তে আস্তে মানুষের লাইনে সিস্টেম করতেছে এরা ভবিষ্যতে দেখবেন কয়েকদিন পরে বলবে শুকুরের চর্বি কলিজা গোদ্দা ফিসকা এগুলো হালাল কারণ আল্লাহ বলেছেন লাহমুদ্দম ওয়াল খিনজি শুকুরের গোস্ত আর রক্ত হারাম স্পষ্ট কোরআনে আছে লাহমুদ ওয়াদ্দম লাহমত্ব গোস্ত দম অত্ব রক্ত একদিন তারাই ফতোয়া দিবে যে আল্লাহ তো কোরআনে বলছে শুধু রক্ত আর গোস্ত হারাম সুতরাং খলিজা গোদ্দা ফিসকা চর্বি এগুলো হালাল কয়েকদিন পরে তারাই ফতোয়া বলবে দেখবেন শুধু তাই না তারাও এটাও বলবে কয়েকদিন পরে দেখবেন আল্লাহ বলেছেন লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের পাশে আসিও না তো কয়েকদিন পরে তারা ফতোয়া দিবে মদ খাওয়া হালাল এশারের পরে খাবেন সকাল হইতে হইতে নেশা চলে যাবে তাহলে নামাজের সাথে আর কোনো সমস্যা হয় নাই খাইতে পারবেন শুধু তাই না এটাও জেনে রাখেন কয়েকদিন পরে তারা বলবে কাক খেলে সওয়াব হয়
এটাও তারা বলবে। কিভাবে? কারণ আল্লাহ কোরআনে বলেছেন তাইরন আবাবিলের ব্যাখ্যার মধ্যে, যত উড়ন্ত পাখি আছে এগুলো তোমাদের জন্য হালাল, সুতরাং খাবো হালাল। এগুলো তারা বলবে। শুধু তাই না, কয়দিন পরে তারা বলবে সমুদ্রের সকল প্রাণী হালাল, কচ্ছপ হালাল, কারণ আল্লাহ কোরআনে বলেছেন সমুদ্রের তলদেশে যা আছে তোমাদের জন্য হালাল, কচ্ছপ হালাল। খুবই তার আমি কিভাবে জানি? কারণ আজকের থেকে 200 বছর আগে ভারতের মধ্যে যখন আহলে হাদিস আমদানি করা হয়, আখবারে আমর তসর তাদের মাসিক ম্যাগাজিন ছিল, সেখানে এই সমস্ত কথা আছে। শুধু তাই না, এই আহলে হাদিসদের আজ থেকে 500 বছর 600 বছর আগে যারা এদের লিডার ছিল, তাদেরকে তৎকালীন ওলামায়ে কেরাম সমস্ত বিশ্বের মুসলমানরা এক হয়ে দামেস্কের জামিয়া মসজিদের মধ্যে যাদেরকে কতল করা হয়েছিল রাষ্ট্রীয় আইনে, সেই আহলে হাদিস তখন তারা এগুলো লেখছে তাদের বইয়ের মধ্যে, কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই। 500-600 বছর পর এখন তাদের শিষ্যরা বুদ্ধি বেশি, উস্তাদের তো না, ছাত্র তো বুদ্ধি বেশি, ছাত্র হলে আর উস্তাদ হলে বেকুবাসি একদিনে ব্যাটিং করে ফেলি তো যাই। এটি লয় নাকি বুড়ো বয়ারে আগে আমরু শিখো, তারপরে আড়ু শিখো, তারপরে কি করে খানা শিখো, তারপরে এক প্লেট দিয়ে বয় রাখো, খানা দিয়ে বয় রাখো, ইতে কেটতে কেটতে খানা শিখিব, হয়তো এম বেললে আরও শিখেই উমদে আগদি কইলাম দে আমিন জোরে হো, তারপরে কর দে এবার রফলিয়া দেন ঘর, তারপরে কর দে এবার মাইয়া ফোয়ারে ইমামতি দ, তারপরে কর দে মসজিদের টিভি রাখা যাবে, তো কদিন বাদ হবুদি সুর সর্বি খুলতে কোথা বেশকে গিনে খো, তারপরে হবুদি কি করতেন হবুদে নেকায়ে মোতা কন্টাক্ট ম্যারেজ জায়েজ, ইয়ে হবু করেন আগির ফোয়ারা ফোয়াতারে সাবধান রেখো, হ্যাঁ বাবাকে হয়ে রায় মুশিয়া যেটা দেবে খবিস এটা দিবে ডালি দিবে বিষ গিরে গিরে না, দেখো বাথরুমে যাবে সময় আরো দোয়া করি আল্লাহ আউযুবিকা মিনাল খুবস ওয়াল এগুনেরই খবায়েশ আল খবায়েশ। এত বড় গোমরা পৃথিবীতে অন্য কোনো জাতি নাই। এদের আকিদা হচ্ছে কি এবার সেটা সংক্ষেপে বলি। আহলে হাদিস এখনো তাদের ভিতরের কথা প্রকাশ করে নাই, ধীরে ধীরে করবে, সাবধান। এদের আকিদা হচ্ছে আল্লাহ অনেক কাজ করতে জানে না, এদের আকিদা। বিশ্বাস না হলে আমার সাথে দেখা করবেন, আমি জাকির নায়েকের ডাইরেক্ট ভিডিও আপনারে দেখাবো, ডাইরেক্ট ভিডিও, এডিটিং ভিডিটিং না বুঝি, আর যদি কত উজুরেন লই তো আল্লাহ দেখাও করিবে, ইউটিউবত খঞ্জাগাত পাইবে, ইউটিউবের লিংক তোমার দিবে লাইও, তুই ইউটিউবের লিংক তো ঢুকিবা, আরে দেইবাতে জাকির নায়েকের প্রশ্ন করছি এক হিন্দু, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইয়িন কদির, আল্লাহ সব কিছু করতে সক্ষম, অতএব আল্লাহ মানুষ রূপে পৃথিবীতে আসতে সক্ষম, অতএব চিরজনেশ্বর প্রভুর মনুষ্য রূপ। জাকির নায়ক উত্তর দিতে, হদে আমি আমার কাছে 1000 কাজের লিস্টি আছে যেগুলো আল্লাহ করতে পারে না, যেমন একজন মানুষ একই সাথে মোটা ও চিকন হইতে পারে না, হয় মোটা হবে নইলে চিকন হবে, একজন মানুষ একই সাথে মোটা চিকন হইতে পারে, অনুরূপ একজন মানুষ একই সাথে লম্বা ও পাটি হইতে পারে, অতএব আল্লাহ দ্বিমুখী কিছু সৃষ্টি করতে পারে না। দলিল কার? আল্লাহ হয়তো এক শব্দ মুনাফেক, কি মুনাফেকুন, মুনাফেকুন শব্দ একটা না বোধ একটা। আসেন কয়েকটা সাধারণ এদের আকিদা আপনাদেরকে আজকে দিয়ে, তাইলে এদের আকিদা আল্লাহ অনেক কাজ করতে পারে না, নাউজুবিল্লাহ। এদের আরেক বিষাক্ত আকিদা, সেটা কি? আল্লাহ আসে আজমে বসি আছে, আল্লাহ সব জায়গায় নেই, আল্লাহ সবে বরাতের দিন কদরের দিন নিচে আসমানে চলিয়াছেন। আচ্ছা, এদের আরেক আকিরা
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সান মান আল্লাহর দরবারে একটা সামারের মতো। এদের আরেক বিষয় আকীদা যে সমস্ত নবীরা আমাদের মত, সিদ্দিক ভুল করেছেন। এদের আরেক বিষাক্ত আকীদা যে হযরত আলীর কারণে আজকে আমাদের ভিতরে এত ফেতনা, নাউজুবিল্লাহ। এরকম শুধু অনেক আকীদা। এদের আরেক আকীদা সেটা হচ্ছে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে হবে, নাউজুবিল্লাহ। এজিদের কি হল লাভ? রহমতুল্লাহ হল কি হল লাভ? বলে ঠাডা করে বক মরে শুধু ফুরে হয় আর কেন কথা এমনি লই গেলে এজিদের রহমতুল্লাহ আলাইহি কথা বল বেকুব করতুন আ হই আমাদের কইস এজিদের রহমতুল্লাহ আলাইহি কথা আলো বস আর দেখাই এজিদের লানত লানত। আর আল হাদিসটা তো দূতাবাস, এদের উস্তাদ গুরু ঠাকুর আসাদুল্লাহ গালেব এক বই লেখছে, সেখানে লিখতেছে ইবনে খালদুনের মুকদ্দমার মধ্যে আছে ইমাম হোসেনের হত্যার জন্য এজিদ দায়ী নহে। খড়ে আছে আল মুকদ্দমা কিতাবের নামও লিখি দিই আন্ধারা খায় কর আয়ফ দেই আবার জান মাথা গুরু কেহদো মারে। ইবনে খালদুন এত বড় আলেম, এত বড় ইমাম, ইবে কথা কেন কই? নিশ্চয়ই কথাই কোন দলিল আছে এখন কি তুমি তাই না বলি? তাড়াতাড়ি এড়া আন্দোলন গেলে মান্দ গেলে সাই ফেলায় নেই ডাকা সাই ফেলায় এড়ে নেই কিতাবি বে উগর ফোন করে জাহাজে বা যে আরে কিতাব পানি দিয়ে যায় না পারো এটা কথা হয় তোমার কি তো না পারো আরে কুয়া ডুবে থাকে দরবার বাজন কাবলার মুরিদার তারা ফোন করলাম এটা হতে আয় এখন সাই এটা ডুবাই একদম ইন্টার ডিস্ট্রিক্ট লাইব্রেরি যায় তোয়াই লই ছবি তুলে আর ছবি মুদ ফাড়াই হবে কিতাবি বে না আহাদি হয় বেরি হতে আয় এখন ফাড়াই ফাড়াই গোড়া কিতাব আয় তিনবার ভরিলাম হনমিককে হতাই এর নাই এইসব শাহাদাতের জন্য এজিদ এক ব্যক্তি এবং তার সাথীরাই দায়ী দায়ী নবলি এখন কি কিতাব পরিণয় হই নাকি জানে জানে মিশা কথা লিখ কেন হই নাকি ওই আন্ধারে হাই কোর্ট শিখে গেলে আন্ধারে কি করছে রে আন্ধারে কি দেখাই রে এক বেগু সিধা সাদা মানুষের এটা জীবন কি করে আগ্রাবাদের মতো এটা কত ওড়ো ডা আসর সাইবার দরকার আছে কত মানে ডা আসর যে সুন্দর পুরো লন্ডনের দিকে ডা আসর যে সুন্দর নমাতর এক বেগু অতটা আত্মা পদে লন্ডন যেতে মনে হয় কত টিয়া দশ লাখ দশ লাখ টিয়া হলে বিষয় টিসা করি কীর বিষয় কে বউ এর তার হলে যা তো বিষয় টিসাই বিমান টিকিট করে লেগে এটা হাত ঘুরে টুরে এরা আমার লগে আগে হয় দোস্ত কেন লেগে হয় ওটা যে সুন্দর লেগে লেগে তো করে করে এটা টাকা দেখে দিব বিমানে লোকে গিয়ে দিতে হইতো না পারি বাংলাদেশ না বুঝো ভালো তো ইয় তোমারা সাধারণ মানুষ তোমারা তো আসো আসো যারা সাধারণ মসজিদ ক্ষতি বলা আছে ইতারাও কি যদি উল্টে আনতে কিতাবে গিয়ে কিনেন না না মাতার কিনেন না তো যার তো নকিনে কিতাব উগার নাম তাই জানে আমার যে বয়ারি এন্ডেলে আয়া করতে রে ও আবি মার ভালন জায়েজ আছে যদি কস কোন কিতাব কিতাব উদ্দম দম কিতাব উদ্দম দম আয় ফতোয়া দিতে রে আল হাদিস যত মোনাবেক আছে ইতারার মাল সামান লেকিন ব্যাগ কিন হালাল যদি কস কোন কিতাব আছে কিতাব উল জেহাদ তো আগে এবার খন্দু নিয়ে যাচ্ছে এন্ডলে আয়ো দিতে রে কিতাব পদগুণ না এই এন্ডলে রে লেখেনি একখান আন্তাজ একখান বোয়া দি আর দেশের বাইরে তো ফল আর আমি এবার একখান লিখি দিই নিশো দিলে একখান আল হাদিস হাদিসের খনা আগা মাথা দেবার দিও নেই এন্ডলে মনাবে আর আসবে খুব আমার আরবি দিক কি মতো মায়ের আরবি দেশে সাধারণ যারা মোটামুটি কামিল ভাস উলা ভাস দরা ভাস ইতার কিতাবে কিন্তু চোখত না দেখে হ্যাঁ কিতাবে কিন্তু চোখত না দেখে এখন ইতে যার টিপে দিই কে আবার তো আছে কত না হুজুর ঠিক আছে সুন্দর লেগে আবার তো দিই যার জবর দিই অনুগত করে দিই এত মাস দিতে পারছি এখন ইতারে ধরিলাম এর একখান ঘটনা আগ হইম এখন হইম না উন হবি তো এই মাহফিল উগে ওয়াজ করে দে আল্লাহ রসুলের পিতা মাতা মুমিন ছিলেন না
মাতা নবীর মাতা ওয়ালিদানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতুল কুফর, কিতাবের নাম নিচে দিতে ভরিব নেই কি হত্যারণি উনি লেখন আসিবে শিক্ষুল আকবর ফরিয়ারিতে সুন্দর করে ইয়ে কি কাজে ওয়াজ দেন ওয়াজ শেষ হয়ে ইয়ে আরাম এক দিই আমাদের অনেক বুঝুন অন্য লোক তা আছে আমার জাইম বিয়া কুয়া দিই তা দেখবি আর করতে বলে দিই দেখা তো হুজুর আমার কোনো সমস্যা হয় তো বয় হ্যাঁ ওয়াজ করে এক সময় তো ছাম কিতাবে উল্টেলাম আমার দেখি বউ আকে গুড়ি ঘরে সতানোর রুম দাঁড়াও গো আসাদুল্লাহ গালে আমাদের তাঁতানো আছে তাঁতলা আসবো এটা তুল খুঁজি লইয়া গিয়ে আমাদের বইবে এখন পর্যন্ত হুজুরের মূল হিসাবে ওয়াজ করছে না নবীর পিতা মাতা কাহাবে আমাদের এবার একটা আশা করে ফিক্ষু লাগবো আমাদের ফিক্ষু লাগবো আর তৈরি আছে বাইর করলাম আমাদের আর তুমি এবার তো আরো তো আছে নগদ তো তোরা 10,000 টাকা দিই কষ্ট করছি দিয়ে না পরিশ্রম দিই না তুই আর দেখা যায় এবার দিব ঘরে আছে ফিক্ষু লাগবো তো এবার দিবে নাই একদম নাই দে ফার্স্ট টু লাস্ট আনলে হনো কথা নেই হনো কথা নেই তুই আইন ভাই নাই করতো আর তো আরবি জানি এন্ডেলে আরবি আইনও জানি ফগের শহর কে দুবাই শহর নোয়া নোয়া এখন ফুর ঘরত উঠে ফুয়েটে ডুবাই তাই তো এখন ফুরে জিজ্ঞাইবু আর ফুইবে কি হচ্ছা তো কেন জিজ্ঞাইবু এটা বাঙালির মা বাংলা জিজ্ঞাসে সরংলা তুই তো জিজ্ঞাস দে অফু ইবা কি হচ্ছা তো ফু উত্তর দিব এখন ফু কি কে বাংলা চলে তো মাংস মানা যায় ফু তো আরবি কই তো মনে কর ফু কে অফুয়া এন্ডেলে আরবি ফার তো বহুত আছে বাংলাদেশে আরবি একটা লেখি দিই বাংলা অনুবাদ করে দিই আগা করা ঠিক নেই খবরদার ইমামের উপরে জুল খায়সারের হামলা চলে সাবধান সজাগ বোবারে দরকার এক বেলা খাবার একবার উঁচে রাখো কিন্তু ইমান ধরে রাখো ফাইদ হইব ওটা খানা খানা করি ইমান ধর ওটা ফানা করে দেয় হঠ যাই এন হ্যান্ডেল লইব ওয়াজ নসিহত কোনো কাম হইতুন কোনো কাম ওয়াজ নসিহত কোনো কাম কেয়া করতার আল্লাহ নবী কদ্দ ফিটনেস জবানা এমন হইব এড়ে ফিটনেস জবানাত মাত্র 10% মুমিন তাইব 97 জন তাইব ওদের কাফের আর মুনাফেক 10 জন তাইব ওদের মুমিন তাহলে 20 কোটি বাংলাদেশের নাগরিক আরে মুমিন আছে কত 10 ভাগ করো না ওই জন্য আমাদের এখানে 20 কোটি বাংলাদেশের মানুষ সংখ্যা 10 ভাগ করলে 2 কোটি কি আছে মুমিন এখন দেখা যাচ্ছে সুন্নি হতো কি কথা 500-700 কোটির উপরে আছে তো বুঝে যাচ্ছে সুন্নির ভিতরে বেজাল আছে নামাতে সুন্নির ভিতরে কি আছে 70 গ্রাম আর জনসংখ্যা কত আমার না জানা 70 গ্রামের জনসংখ্যা কত আমা কিরিবা সেটা কোন বসবাস করার দরকার না 70 গ্রামের বিভাগর 70 গ্রাম বিভাগের জনসংখ্যা ইয়াদের 5 কোটি বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ বসবাস করার দরকার 70 গ্রাম বিভাগর 70 গ্রাম বিভাগের মধ্যে 5 কোটি মানুষ আছে পুরো 70 গ্রাম টাউনের ভিতরে 1 কোটির তুমি বেশি আছে তো এর ভিতরে আরো রোহিঙ্গা কত ঢুকে গিয়ে ইতার রাশাও ধরলি 10 লাখ আচ্ছা ইতার বাদ দিলাম ইতার তো আর মেহমান ইতার আর বাদ দিলে হদ্দুর 10 ভাগ করলে কত 10 লাখ 10 লাখ তো আরো জুলুস হতো 10 লাখ অত বেশি আর হাদিস মতো দেয় দি 10 লাখ ইমানদার জুলুস হতো তো এত বেশি তো বুঝতে দেয় ভিতর মনে হবে না বুঝতে বলি খন্ডেলে ইবা খন্ডেলে রে নারায় তকবির আল্লাহ একবার ব্যাকিন মারেনি কিন্তু তার তো খবর ওটা মিলাদুন নবীলে দেখো না নাই তো পাবে তুমি আল্লাহ কোরআন যারা মুনাফেক তারাও মুনাফেক যারা মুনাফেকের ওয়ার গেই তারাও এদেরও কি মুনাফেক কোরআন গাড় হবে কোরআন হড়ে আছে তো আলো তাহলে এই হচ্ছে আলা হাদিসের আকিদা এই আলা হাদিসের কি তো দেওবন্দি হলো আকিদা কি এবার ইয়ে দেখাই দি তারপর দেখি এক নম্বর আকিদা দেওবন্দি হলো দেওবন্দি হলো কিন্তু কিতাব দিয়ে দেখাই দি আলা হাদিসের কিন্তু কিতাব দিয়ে হলো না বলো তোর কে মুখস্থ তাই আইবে না এত দজ্জুম তো দেওবন্দি হলো কিতাব লার কারণ দেওবন্দি হল বাইর দিয়ে হদ্দে আর হানফি এবার আরেক বড় মারাত্মক সোর বাদ দিকে তাহারা কি ভিতর দিকে তাহারা আলো হবিস দুইজন জিনিস মনোযোগ
উগ্র মানুষের মধ্যে দুইজন জিনিস, একখান ইমান একখান আমল, একখান ইমান আর একখান আমল। বিশ্বাস করা, মুখে বলা, এটা একটা বিশ্বাসের ব্যাপার, এটার নাম ইমান। আমল এটা কর্ম, এবার কি আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহর আকার নাই, তিনি চোখ ছাড়া দেখেন, হাত ছাড়া ধরেন, পাও ছাড়া চলেন, এটা হচ্ছে আহলে সুন্নতের আকীদা। আর আহল এর বিপরীত আকীদা অনেকগুলো, যেমন আহলে হাদিসদের আকীদা আল্লাহর হাত আছে, চোখ আছে, এটা আছে, বা আছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইবনে তাইমিয়ার আকীদা আল্লাহর ভাষা, নাউজুবিল্লাহ। আর দেওবন্দিদের আকীদা আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন, আল্লাহর আরেকটা ব্যাপার, আল্লাহর ব্যাপার আরেকটা আকীদা রাখে কাদরিয়ারা, যারা কাদরিয়া ফের কাদরিয়া তরিকে অবস্থা হয়, ওকে তো কাদরিয়া তরিকে, আর ওকে কাদরি ফেরকা ফেরকা তিয়াত্তর ফেরকার এক ফেরকা। এদের আকীদা হচ্ছে কি আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ করে না, আমরা নিজেরা নিজেরা সব করি, বুঝছো? কিন্তু সঠিক আকীদা আল্লাহ নিরাকার, হাত ছাড়া ধরেন, পাও ছাড়া চলেন, চোখ ছাড়া দেখেন। যদি প্রশ্ন করেন কিভাবে, উত্তর কোরআন হাদিস পড়ে, তুমি আগে সাপকে দেখো, সাপ পাও ছাড়া চলে, হাত ছাড়া ধরে, আল্লাহর সৃষ্টির একটা সাপ পা ছাড়া চলে, হাত ছাড়া ধরে, তাইলে ওই স্রষ্টা কেমন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে বোঝার জন্য আগে আল্লাহর সৃষ্টি বুঝো, আল্লাহর সৃষ্টি যদি এমন পাও ছাড়া চলে, হাত ছাড়া ধরে সাপ, তাইলে আল্লাহ কেমন? আল্লাহ কি পারেন না হাত ছাড়া ধরতে, পাও ছাড়া চলতে? এটাই আহলে সুন্নতের আকীদা। এর বাহিরে যত আকীদা সব বিভ্রান্তি, এগুলো সব মুনাফিকদের। অনুরূপ রাসূলের ব্যাপারে, অনুরূপ ফেরেশতার ব্যাপারে, এই যে বিশ্বাস, বিশ্বাসের আরেকটা হচ্ছে আমল। যেমন নামাজে আমিন জোরে বলা, আস্তে বলা, হাত নাভিতে বান্ধা, বুকে বান্ধা, কাউকে দান খয়রাত করা না করা, রোজা রাখা না রাখা, আমল। এটা কি আমল? এটা কি কোন কাফের ভালো কাজ করলে সেটার প্রতিদান পাবে কি না? এই যে এগুলো কি আমল? এগুলো কি তো এই যে 73টা ফেরকা, কিছু কিছু ফেরকা একটা সঠিক মুমিন, বাকি 72টা মুনাফিক। একটা কি মুমিন, 72টা মুনাফিক, 72টা যে মুনাফিক ফেরকা, এদের কিছু কিছু ফেরকা হচ্ছে আকীদাকে কেন্দ্র করে, কি কেন্দ্র করে, কি কেন্দ্র করে, আর কিছু কিছু ফেরকা আমলকে কেন্দ্র করে, আর কিছু কিছু ফেরকা আকীদা ও আমল উভয়টাকে কেন্দ্র করে। যেমন শিয়া, এরা হচ্ছে আকীদা ও আমল দুটোটা কেন্দ্র করে। আহলে হাদিস আকীদা ও আমল দুটোটা কেন্দ্র করে, কিন্তু কওমি তারা আকীদা কেন্দ্র করে মুনাফিক, কিন্তু আমল এটিকে হানফি। নামাজ আমাদের মতো পড়ে ঠিক কিনা? আমাদের মতো নামাজ, আমাদের মতো রোজা, আমাদের মতো মেয়েদেরকে দিয়ে ইমামতি করায়, আমাদের মতো তারা মসজিদেও টিভি রাখে, মোটামুটি আমলে হানফি, বুকেও হাত বাঁধে না, বুকেও হাত বাঁধে না, আমলে হানফি, কিন্তু আকিদায় গরমিল মুনাফেক, আকিদায় মুনাফেক। এখন কিছু কিছু ফেরকা আছে যারা ইমানকে কেন্দ্র করে মুনাফেক, আর কিছু আছে আমলকে কেন্দ্র করে মুনাফেক, আর কিছু আছে ইমান ও আমল উভয়টাকে কেন্দ্র করে মুনাফেক। কথা বুঝে আসছে? এই তিনটার মধ্যে সবচেয়ে মারাত্মক ক্ষতিকর হচ্ছে যারা ইমানকে কেন্দ্র করে মুনাফেক, কিন্তু আমলে আমাদের মতো, কারণ এদের ধোকায় মানুষ তাড়াতাড়ি পড়ে যায়, এদের ধোকায় মানুষ তাড়াতাড়ি, কারণ এরা আমাদের মতো টিভি সুবিধা রাখে, আমাদের মতো মেয়েদের কিমামতি করে না, আমাদেরকে আমাদের মতো মসজিদে টিভি রাখে না, আমাদের মতো জোরে আমিন বলে না, আমাদের মতো এগুলো করে না, আমাদের মতোই চলে,
আমরা যেমন আসতে বলি তারাও আমিন আসতে বলে, আমরা নাবিতে হাত বাঁধি তারাও নাবিতে হাত বাঁধে, অর্থাৎ মজহাবগত তারা হানফি, যার কারণে মানুষ এদের মুনাফিকি ধরতে পারে না। কিন্তু যখন মিশে যাবেন তারপরে ট্যাবলেট একটা একটা দিবে আপনারে, যেটা যেটা দিতে হয় আর কি, যেটা যেটা দিতে হয়, আপনারকে পাওয়ার 100 ভোল্ট দিবে না 200 ভোল্ট দিবে, যেটা যত এমজি দিতে হয় বুঝি বুঝি এমজি আপনারা প্রয়োগ করবেন। মুনাফিকি পরে আগে আপনারা আমল নিয়ে ধরবেন। আর আহলে হাদিস এরা আকিদায়ও মুনাফেক আমলেও মুনাফেক, শিয়া আকিদায়ও মুনাফেক আমলেও মুনাফেক, কিন্তু মুরজিয়া মুরজিয়া বেরকা এরা আকিদায় আমাদের মতো কিন্তু আমলে মুনাফেক, আমলে মুরজিয়া বেরকা, এই জন্য এদেরকে মুরজিয়া বলা হয়, অর্থাৎ ফিরে যাওয়া। তারা আকিদা কিছু কিছু আমাদের সাথে মিলে, দুই একটা আকিদা একটু সমস্যা, কিন্তু তারা একদম আমাদের থেকে ফিরে গেছে, আমাদের সাথে নাই, আমলে তাদের সাথে আমাদের বেশ কম, আমলে তাদের সাথে আমাদের, যার কারণে অনেকেই মুরজিয়ার সুন্নির মধ্যে পার্থক্য করতে পারে না। যেমন বেদাতি 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 আর সুন্নির মধ্যে পার্থক্য করা সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়, তবে সুন্নিরা বেদাতি নয়, সুন্নিরা বেদাতি নয়। যদি সুন্নিরা বেদাতি হয় তাহলে সবাই বেদাতি, কারণ সুন্নিরা যা করে আপনারাও তাও করেন। আমরা প্যান্ডেল করছি, লাইট লাগাইছি, ওয়াজ নসিহত করছি, নাম দিছি মিলাদুন্নবী, আপনারাও প্যান্ডেল করছেন, লাইট লাগাইছেন, খাওয়া দাওয়া করছেন, মাইক লাগাইছেন, ওয়াজ নসিহত সব করছেন, নাম দিছেন সিরাতুন্নবী, বার্ষিক সভা, শানে রেসালত ইত্যাদি ইত্যাদি, কথা একটাই, স্টেজ প্যান্ডেল মাইক মাইক্রোফোন সাউন্ডবক্স সবই ছিল, ব্যাসকম শুধু নামের, নামের ব্যাসকমের কারণে আমি যদি বেদাতি হই, মিলাদুন্নবী নবীর যুগে ছিল না আমি বেদাতি, তুমি নবীর যুগে সিরাতুন্নবী ছিল না আপনিও বেদাতি, নবীর যুগে শানের এসালো সম্মান ছিল না আপনিও বেদাতি, নবীর যুগে তফসিরুল কোরআন মাহফিল ছিল না আপনিও বেদাতি, নবীর যুগের মধ্যে ওয়াজ মাহফিল দুয়ার মাহফিল ছিল না আপনিও বেদাতি। সুন্নিরা যদি বেদাতি হয় তারাও বেদাতি, নমাতারা ইয়া বুঝো তাই না, মানে বেদাতি হয়ে নিজের গোদল নিজে বরাদ দেয়, বেদাতি কারে কই হলো না জানে, বেদাত সংঘ হলো জানে, সবচেয়ে বড় বেদাতি হচ্ছে আহলে হাদিস, এটা পরিচয় করাই দিই, কারণ রাসূলের যুগে টিভি ছিল না, এরা টিভিটারে মসজিদে পর্যন্ত ঢুকেছে, এত বড় বেদাত আর নাই, সবচেয়ে বড় বেদাতি আহলে হাদিস, তারা হাদিসের নাম দিয়ে বেদাত প্রচলন করতেছে, তারা মসজিদে পর্যন্ত টিভি ঢুকেছে, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে পাকের মধ্যে মেয়েকে দিয়ে ইমামতি করাইছেন? হযরত আবু বকর উমর ওসমান কোন সাহাবীর জীবনে এটা আছে? কিন্তু আহলে হাদিসরা দেখলাম মেয়েদেরকে দিয়ে ইমামতি করাইতেছে, জুমা পর্যন্ত পড়াচ্ছে, মেয়েদেরকে দিয়ে জুমা পড়াইতেছে। তা আমি একটা কথা বলি যে তাদের দলে সব হিজরা, হিজরাদের সামনে মেয়ের ইমামতি জায়েজ, হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ যখন পড়বে আগে ছেলেরা, পরে ছোট ছোট বাচ্চারা, এরপর মেয়েরা, এরপর হিজড়ারা, তো মেয়ের পিছনে কারা থাকে? তো যারা মেয়ের ইমামতি মানে নেবে তারা কি হিজড়া? এদের এটা নাই, এটা জকিরুন নাই, এরা হিজড়া, হিজড়া এরা কি নামাতের হিজড়া, এটারা কি? আচ্ছা ইউ মারাত্মা যদি মারা যায় জানাজা বললে কি হয়? মইয়তুন, মাইয়া বা মারা গেলে মইয়তাতুন, ইজরা মরিলে কি হবে? তো ইতারা মরলে আর কিছু না কই ইজরা দে আল্লাহর কোরআন আসা হতো না, আল্লাহ কোরআন কি হয়ে যাইব, সুরা তওবা আয়াত নম্বর 84, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, আমার আল্লাহ বলেন যদি মুনাফিক মারা যায় তোমরা তার জানাজা পড়বে না, তার কবরের পাশেও যাবে না। আল্লাহ মুনাফিকের জানাজা নিষেধ করে দিয়েছেন, মুনাফিকের কবরের পাশে যাইতে নিষেধ করছেন, এখন আপনি কি বলেন? নামাজ ফরন না ফর হত না ফরি ফয়েছে না বলে বেআ লাগ হচ্ছে না ফলে বেআইন বসে হয়ে যাবে, আল্লাহ কত মুনাফিকের জানাজা নাই ইলে বলে আই শুনি হলো তিমেন নাই, শুনি হলো তো কি নাই ইমান নাই, ইমান তাইলে আল্লাহ কত ওলা তু চললি মোনাবেক জানা জানা বুঝু, তুই জানা যা বড় তুই হন্ডিলে শুননি, তুই মোনাবেক শুননি, ওই যে আল্লাহ নবী ওই 10% এর ভিতরে তুমি ভরে গিয়ে 90% তুইও আছো, হন্ডিলে শুননি তুই, আল্লাহ নবী সূরা আহজাবের বললেন আয়াত
ওয়ালা তুতিআল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, খবরদার কাফের মুনাফিকের অনুসরণ করবে না, কাফের মুনাফিকের অনুসরণ করবে না, কাফের মুনাফিকের অনুসরণ করবে না। আচ্ছা এখন হইয়ে না কাফেরদের অনুসরণ করবে না, মুনাফিকদের অনুসরণ করবে না, এভাবে বলছে না, কিভাবে বলছে, একসাথে কাফের মুনাফিকের অনুসরণ করবেন, একসাথে বলার অর্থ কি, অর্থাৎ যেই যেই ব্যাপারে কাফের অনুসরণ করা যাবে না একই একই ব্যাপারে মুনাফিকের অনুসরণ করা যাবে না, কাফেরকে মেয়ে দেওয়া যাবে না মুনাফিককেও দেওয়া যাবে না, কাফেরের মেয়ে আনা যাবে না মুনাফিকের মেয়ে আনা যাবে না, কাফের সাথে ব্যবসা হবে না মুনাফিকের সাথে হবে না, কাফের জানা যায় মুনাফিকের জানা যায় না। উদয়ের ন আয় হওয়া হতাকার হলে তোমার বুঝে হয়ে যাবে, আয় জেডারে নামাজ ন করি, মসজিদ জিয়ারে নামাজ ন করি, হুজুর কিয়া মসজিদ ব্যক্তি মসজিদ অ্যান্ডেল হলে ধরে উনি কোরআন পড়ো, আল্লাহ মসজিদের চারি ভাগে ভাগ করছি, হবাগে সুরা তওবা আয়াত নম্বর 107-108, সুরা তওবা তওবা বরাদ্দ আল্লাহ আয়াত নম্বর 107-108, আল্লাহ গাদে মসজিদান দারারান ও তাফরিকান ওয়াল কুফরান, আল্লাহ মসজিদ খবর ভাগ করছি চারি ভাগে, মসজিদে দারারা, মসজিদে তাফরিকা, মসজিদে কুফরা, মসজিদে তাকওয়া, খবাব মসজিদের মসজিদ সারু মসজিদ আল্লাহ কিন্তু নাম দি আরা তো নামরা কি দিই, বাইতুল নূর বাইতুল আমান বাইতুল সবার আল্লাহ কাছে যত বাইতুল আমান দিবি দে তোর নাম আর আইলাম দে মসজিদে দারারা, মসজিদে দারারা পদভ্রষ্টকারী মসজিদ, যেই মসজিদে বসে বসে মুসলমানদের ইমানকে পদভ্রষ্ট করা হয়, মসজিদে তাফরিকা ফেরকাবাদী মসজিদ, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মানুষ মুসলমানদের মধ্যে ইমানের মধ্যে পাঠ সৃষ্টি করে দেওয়ার জন্য যে মসজিদ নির্মাণ করা হয় মসজিদে তাফরিকা, মসজিদে কুফরা যে মসজিদের থেকে কুফুরি শিক্ষা দেওয়ার জন্য যে মসজিদ বানানো হয়, যেমন আমাদের দেশে সৌদিয়ার টাকা দিয়ে দুবাই ওমানের টাকা দিয়ে অনেক মসজিদ হচ্ছে, আল্লাহর ওয়াস্তে জিজ্ঞেস করছেন এটা কি যাকাতের টাকা কিনা, যদি যাকাতের টাকা হয় তাহলে এটা কেমন মসজিদ, এটা কি মসজিদে দারারা না তাফরিকা না কুফরান না তাকওয়া, এটা কোনোটাই না, এমন মসজিদের নামাজের হুকুম কি, বুড়ুর বুড়ু লেভেল শুধু তুটি আলে মসজিদ বানাই ফেলি চাই মসজিদের হুকুম দো, একটা মশলা বই, এই যে মহান রব্বুল আলামিন চার ভাগে মসজিদকে ভাগ করছেন সূরা তওবার 107-108 নম্বর আয়াত, দারারান তাফরিকান কুফরান তাকওয়া, তাহলে চার ভাগের মধ্যে তিন ভাগ কাফের মুনাফিকের মসজিদ, এক ভাগ ইমানদারদের মসজিদ, তো ভাগ বেশি কোন দিকে, খারাপর মিককে, খারাপর মিককে তিন্ন গমর মিককে, দারারান তাফরিকান কুফরান ইককে আর তাকওয়া, খারাপ তিন্ন বালা, আসলে ঘটনা হতে দিয়ে ধরলে গোটা বাংলাদেশত মসজিদ যা আছে চার ভাগ তিন ভাগ ইতার হাতে এক ভাগ শূন্য হতে, বুঝছো প্র্যাকটিক্যাল হতে হতে ঠিক আছে কোরআন আল্লাহ প্র্যাকটিক্যাল আল্লাহ ঠিক হন বেশ কম, হন বেশ কম নাই, আরে এখন আসেন একটু বুঝেন মশলা, যেই মসজিদ মুনাফেকের মসজিদ, মসজিদে দারারা তাফরিকা কুফরান এমন মসজিদ যেগুলো, এগুলোতে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে জামাতের সওয়াব পাবে না, নামাজ হবে নামাজ তবে সে এক রকাতে এক রকাতে সওয়াব পাবে, অর্থাৎ ঘরে পড়লে যে সওয়াব ওই ধরনের মসজিদে পড়লে, কিন্তু জামাতে পড়ার সওয়াব পাবে না। যদি কোনো মসজিদে তাকওয়া যেটার কথা আল্লাহ বলেছেন আহাক্কু আলাই, এটাই তোমাদের অধিকার তাকওয়াওয়ালা মসজিদে তোমরা দাঁড়াও, এমন মসজিদে যদি দাঁড়ান নামাজ পড়েন জামাতে সওয়াব পাবেন, বোধ কেউ তো আবার গোবেলায় হয়তো মুনাফিকের মসজিদ ফেললে নামাজ হইতো না, মশলাই ভুল, ওয়াবি খারেজির মসজিদত নামাজ ফেললে নামাজ হইতো ন, মশলাই কি ভুল, কেয়া আমার নবী যখন তার দুনিয়ায় তশরিফ রেখেছেন নবীর কদমের দুরার বরকতে তামাম দুনিয়াকে আল্লাহর সেজদার উপযুক্ত করে দিয়েছেন, সুতরাং মুনাফিক কাফেরের মসজিদেও যদি আপনি নামাজ পড়েন নামাজ হবে, কিন্তু জামাতের সওয়াব পাবেন, একলা পড়লে যে সওয়াব সেখানে জামাত ফুললে এই সওয়াব যে লাওয়া সে বলু, তো কৌমি এরা বাহির দিয়ে আকিদায় গরমিল ভিতরের আকিদায় গরমিল বাহির দিয়ে হানফি, এই আকিদায় গরমিল একটু এটা দেখাই দিচ্ছি শেষ ওয়াস, হেফজুল ইমান মাওলানা আশরাফ আলী তাহানভী, মাওলানা আশরাফ আলী তাহানভী হেফজুল ইমান কৌমিদের বড় ওস্তাদ, উনি এখানে লিখতেছে দেখেন
বাদ উলুমে গায়েব মুরাদ হে তো ইসমে হুজুর কি ক্যা তকসিস হে কয় নবীর কাছে যে অল্প অল্প এলমে গায়েব আছে এটা কোনো বৈশিষ্ট্য নয়, এটা কোনো বৈশিষ্ট্য নয়, এসে এলমে গায়েব তো নবীর কাছে যেরকম এলমে গায়েব আছে এমন এলমে গায়েব জায়েদ উমর বলকে হার ছবি মজনুন জায়েদের কাছে উমরের কাছে পাগলের কাছে বলকে জমিয়ে হায়ওয়ানাত পশু পাখির কাছে ওয়াবাহাম সাটেঙ্গে জানোয়ারের কাছে কে লিয়ে বি সাবেত হয় বলে এদের কাছে এমন এলমে গায়েব আছে নবীর আলম বললে তুলনা দিয়ে দে বল সল আর হাইওয়ান জানোয়ারের লয় খনে ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আরেকটা দেখেন তাহাজিরুন নাস কাসেম না নুতুবি আর পৃষ্ঠা আম্বিয়া আপনি উম্মত মে মমতাজ হতে হ্যাঁ উলুমি মে মমতাজ হতে হ্যাঁ নবীরা সাধারণ মানুষের থেকে বড় হয় এলেমের দিকে বড় হয় বাকি রাহা আমল বাকি আছে আমল ইসমে বসা আওকাত বজাহির উম্মতি মুসাববি হো জাতি হ্যাঁ আমল করতে করতে অনেক সময় উম্মত নবীর সমতুল্য হইতে পারে বলকে বর জাতি হে বরং অনেক সময় উম্মত আমল করতে করতে নবীর থেকেও বড় হয়ে যায় তাহলে তা নবী সাহেব আর কাসম নাম তুমি দুমগি রশিদ আহমদ গাঙ্গুই সাহ ফতোয়ায়ে রশিদিয়া ফতোয়ায়ে রশিদিয়া ফতোয়ায়ে রশিদিয়া রশিদ আহমদ গাঙ্গুই সাহেবকে ইমাম হুসাইনের ব্যাপারে এজিদকে অভিশাপ দেওয়া যাবে কিনা এই প্রশ্ন ওনাকে করা হয়েছে এখন উনি এখানে উত্তর দিচ্ছেন পৃষ্ঠা নম্বর 227 এজিদ কো লানত মত দিয়া করে কিউকে আগর এজিদ কাবিলে লান নেহি তো লৌট আয়েগা এজিদ কে লানত অভিশাপ দিবে না কারণ যদি এজিদ যদি অভিশাপের কাজ না করি থাকে তাহলে অভিশাপ তোমার দিকে আসতে পারে তার মানে তারা সন্দেহ হয়ে আছে যে এজিদ ইমাম হোসেনকে শহীদ করছে কিনা এই তো গেল একে কিতাবের মধ্যে উনি আরেকটা কথা লিখতেছে 266 পৃষ্ঠা মনোযোগ আজকে আমাদের বাংলাদেশে কমিরা আহলে হাদিসদের সাথে বিরোধী করতেছে ঠিক কি না হ্যাঁ আহলে হাদিসদের বিরুদ্ধে কমিরাও করতেছে কিন্তু দেখেন এই কমিদের ওস্তাদ রশিদ আহমদ গঙ্গুহি একসময় আহলে হাদিসদের পক্ষে ছিল কেমন দলিল দেখেন ওনারে প্রশ্ন করা হয়েছে খ্রিস্টা নম্বর 266 মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মুক্তাদি ওয়াহাবি কেতে হ্যাঁ ইয়ে আকিদা আহলে হাদিস হে আকিদা উমদা হে ইসকা ক্যা হুকুম হে হতে মোহাম্মদ আব্দুল ওয়াহাব মুসদি এই বেটার হুকুম কি এই বেটা কেমন মানুষ তো উত্তর দিচ্ছেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ইসকা মুক্তাদিও কো ওয়াহাবি কেতে হ্যাঁ উনি লিখতেছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মুসদির অনুসারীদেরকে ওয়াহাবি বলা হয় আকিদা আহলে হাদিস হে আকিদা হচ্ছে আহলে হাদিস আলবাত্তা উনকি মেজাজ নে সিদ্ধতা সে একটু করা মেজাজি মানুষ ছিল আকিদা বড়ি উমদা হে ওনার আকিদা খুব ভালো আকিদা কি আর আব্দুল ওয়াহাব মুসদির অনুসারীরে কি বলে আর দেশত যারা কৌমি আছে তারা বলে কয় ওয়াহাব মানে আল্লাহওয়ালা ওয়াহাবি আল্লাহওয়ালা এই জন্য আমাদেরকে ওয়াহাবি বলে কারণ আমরা আল্লাহওয়ালা তোমাদের ওস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি বলতেছে যে আমাদেরকে ওয়াহাবি বলে কারণ আমরা আল্লাহওয়ালা এই জন্য নয় বরং আব্দুল ওয়াহাব নজদির কারণে আমাদেরকে ওয়াহাবি বলে নিজে স্বীকার করছে তাহলে আসেন এই হইতেছে এদের আকিদা এই হইতেছে এদের কি এবার শেষ এই কৌমিদের আরেকটা আকিদা হচ্ছে মিথ্যা বলা কি বলা আল্লাহ কোরআনে মুনাফিকদের অসম্ভব সমস্যা আছে একটা সমস্যা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন বিমা কানু ইয়াকজিবুন এরা মিথ্যুক এরা কি মুনাফিকদের বড় সমস্যা এরা কি তার দলিল আপনাদের এখানে তবলিগ আছে কি না তো এরা পিঠ ধরে কি না মানা মানে ধরে ফির মানে না মানে না মানে ফির ফির বুজুর্গ কথা এটা ফির বুজুর্গ মাদারের দরবার তাতে গেলে ভিতরেই না মানে ভিতরে কি শুধু তাই না এরা বলে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় পীর বুজুর্গের দরবারে যাওয়ার কি দরকার ঠিক কি না আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় পীর বুজুর্গের দরকার কি দরকার বলে কি না মিথ্যা কথা এটা এদের এটা কি
এতদিন উর্দু দেখাইতাম, ইয়া বাংলাও দেখাত তুমি, ইমের নাম কি? বাংলা না উর্দু? ইমের মসজিদে তরে না? হ্যাঁ তরে নি তারা আরাম না করে মেলি রাখি তোমার শ্রী কৃষ্ণের ইচ্ছা করে না বুঝতে পারলার এখন বড়ি কি করে সামনে বই তুমি তো আমার শব্দ দেখাইতার খড়ে এটা যদি উপরে সিল্লে শব্দ দেখাইতে আয় তো বরং সে এখন বোধ কেউ রোগী তোমার ফজাল আমল করো কারণ আয় ফরি দেখি এটা আর বুঝতে কিছু নেই, এটা একটা অক্ষতা আছে দে বেকয়সী কথা কিছু নেই। আর যদি পারেন তো ফজাল আমল উদ্দুটা পড়েন, উদ্দুটা দুই খণ্ড বাংলাও দুই নম্বর দে, উদ্দুয়ার মধ্যে অধ্যায় আছে দরুদ শরীফের অধ্যায় বাংলাওয়ার মধ্যে কি নেই চুরি চুরি এতে যাক চুরি তো করতে করতে এখন এখানে যা আছে তার মধ্যেও চুরি, এখানে যা আছে তার মধ্যেও চুরি। এই যে ফজাইল আমল তারা পরে বলে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায়, অথচ ওদের ফজাইল আমল বলতেছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না। ফজাইল আমল 55 পৃষ্ঠা, ফজাইল তবলিগ অধ্যায়ের 49 পৃষ্ঠা। ইয়া আমার জন্য কেউ ফরাত দিন, ফরাত দিলে ভালো আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তওবা আয়াত নম্বর 119 বায়ানুল কোরআন ফরার পৃষ্ঠে মুফাসসিরগণ লিখেছেন সত্যবাদী দ্বারা এখানে সুফি মশাইখকে বোঝানো হয়েছে যখন কোনো ব্যক্তি তাদের খাওয়াদান হয়ে যায় তখন তাহাদের তরবিয়ত বুজুর্গির বদলতে সে উন্নতির শিখরে পৌঁছিয়ে যায়। শেখে আকবর লিখেছেন যদি তোমার কাজকর্ম অপরের ইচ্ছার অধীন না হয় তবে তুমি সারা জীবন সাধনা করিয়াও মনের খায়েশাত হইতে ফিরিতে পারিবে না। অতএব যখন তুমি এমন ব্যক্তি পাও যাহার প্রতি তোমার অন্তরে ভক্তি শ্রদ্ধা থাকে তখন তাহার খেদমতে লাগিয়া যাও, তাহার সম্মুখে তুমি মুর্দার মতো হইয়া যাও, যাহাতে তিনি তোমার ব্যাপারে যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন। তোমার ইচ্ছা করিতে যেন কিছুই অবশিষ্ট না থাকে, তাহার হুকুম পালনে জলদি করো, তিনি যে জিনিস হইতে নিষেধ করেন উহা হইতে দূরে থাকো। তিনি যদি পেশা গ্রহণের হুকুম করেন তবে গ্রহণ করো, কিন্তু ইহা তাহার হুকুমে গ্রহণ করো তোমার পছন্দের কারণে নয়, তিনি বসিতে হুকুম করলে বসে পড়ো। অতএব ইহা অত্যন্ত জরুরি, কামেল শেখ অর্থাৎ পীর তালাশ করিতে তুমি সচেষ্ট হও, তাহা হইলে তিনি তোমাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাইয়া দিবেন। ফজর আমল বলতেছে কোনো হকানি পীর বুজুর্গ পাইলে ওনার মুরিদ হয়ে যাও, ওনার খেদমত করো, কি করো না নামাজ সত্য করি তাহা হইলে তিনি তোমাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাই দিবেন। আল্লাহরে আর ডাইরেক্ট পাওয়া যায় না, ফির বুজুর্গের খেদমত পাওয়া যায়। বরং ফিরিক বেদাত আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায়। তো তোর কি আছে তার অর্থ তিনটা, হয় সে পুরো ফজাইল আমল করে নাই ময়না মুলুই, ময়নারে শিখে দিছে মালিক গর্বা এসে কি এসে গর্বা এসে ময়নারে শিখে দিয়ে দেয়। এখন ময়নায় বউ আইলেও কয় গর্বাইছি, জামাই আইলে কি হয়, পুলিশ আইলে কি হয়, সরাইলে কি হয়, ডাহাত আইলে কি হয়, হাম ময়না শিখে কি একখান শুধু গর্বাইছি। তো ইটার রোজ শিখে গিয়ে দেয় সুন্নি হলে যা করে বেকিন বেদাত, সুন্নি হলে যা করে ব্যাকিন, এমনই তারা অর্ধে সুন্নি হলে যা করে ব্যাকিন বেদা একটা মনে যার হাতে মনে চর্বি
আলী আকবর রেজভী নাম অন্য না, আলী আকবর রেজভী, আলী আকবর রেজভী, মুফতি আলী আকবর রেজভী, ওনার চিন্তা 155 বছর হয়ে তুই সেদিনে মারা গিয়েছে। হুজুরের একটা মোনাজারা তাই আছে আর চট্টগ্রাম মতন চলি আর উস্তাদ আল্লামা মহাদেশ মহাক্কেক মুফতি সলিমুদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহি এবার আর লোকের কথা বলা গিয়েছে নিরসিন্দি। তো মোনাজারাত বসছি, মোনাজারাত কৌমিওয়ালা বসছি, তো কথা আপনাদের বিষয়বস্তু কি লেখেন? তো কৌমিওয়ালা কথা আর বিষয়বস্তু নাই, ওনারা যা করে সব বেধান, ওনারা যা করে সব মাশাআল্লাহ। আলী আকবর রেজভী এত ব্রেনি মানুষ, চেয়ারম্যান সাহেবের কথা চেয়ারম্যান সাহেব এটা লিখে দিতে বলে উনি বলছে আমরা যা করি সব বেদাত, তা আমি বিয়ে করছি উনিও তো করছে তাহলে উনিও বেদাত। সুন্নিরা যা করে সব বেদাত, তা আমি বিয়ে করছি সে করে নাই সে বেদাতি, আমার ছেলে সন্তান হয়েছে তারও হয়েছে সে বেদাতি, আমি নামাজ পড়ি সে ওপরে সে বেদাতি। আমি সন্তান হয়েছে তারও হয়েছে সে কি আই খাদ্যি তো আর এটা কি আ গেছে সুনত কান্দি খাই তো গেছে সুনত বেদাত না নামাজ আয় ফাঁকা মসজিদ নামাজ চলে নিত এমনি কিন কি হুজুর হইতে হইতে লাস্ট কথা তবে আমি বেদার থেকে একটু ভালোবাসি ক্ষণ কথা আলী আকবর রেজভী সাহেব আমি তাদের থেকে একটু চেয়ারম্যান সাহেব চাইতে কেন নামাতে তাদের কেমনে ভালোবাসি তারা মাইকে আজান দেয় আমি মাইকে আজান দিই না আমি বেজোর 5-6 জন 7 জন দিয়ে আজান দিই এটা হাদিসে আছে তারা বিয়েতে ডোল বাজায় না আমি ডোল বাজাই এটা বোখারের হাদিসে আছে ক্ষণ কথা আকবর আলী রেজভী সাহেব হতে তারা বিয়ের মধ্যে কাঠ দিয়ে মানুষকে দাওয়াত দেয় আমি কাঠ দিয়ে দাওয়াত দিই না আমি ডোল বাজাই বাজাই দাওয়াত দিই এটা হাদিসে আছে এঙ্গল দুজন তিন দিন হয়ে কমে গেল আর নামাতি তোর উড়ি উড়ি যা দিয়ে কথা মশাল একখানো শেষ কি বলে শূন্যের সব বেদাতি অ্যান্ডেলে বল পৃথিবীতে আছে না শূন্যের বলে দা করে সব বেদাত শূন্য হলে দা করে তো বেদাত তো বউ সংসার কা করার বউ বেছার দিয়েছে না বিয়ে না করিস স্কুল কলেজে পড়ালেখা না করিস ব্যবসা বাণিজ্য না করিস আর কতগুণ আছে হয়তো কাফেররা যা করে তা করা যাবে না কাফেররা যা করে সেটা করা যাবে তো কাফেরের শার্ট পরে তুমি তো বলো কাফেরে বায়ুন খাই তুই নখ কাফেরে কি খাওয়াতে চুল খাই তুই নখ এই দেশের মধ্যে কিন্তু হলি রিসমাস খাই তুই নখ এই কতগুণ পথভ্রষ্ট দামি হয়তো না কাফের মোশাবই যাবে গে কাফের কি যাবে গে মোশাবই যাবে গে হয়তো আল্লাহ নবী ইহুদি হলে রোজগার একটু দিন নবী হুয়ারে কি দুয়ারে কি হদি তার মোশাবা করেন যে কেন তো বালা কথা মোশাবা না করলি ইতার রাজা হিন্দু ও খ্রিস্টান এদের সব কাঠ দিয়ে বিয়ে বলাই তুই কেন বলো কাঠ না দো ইতার কারেন্ট ইউজ করো তুই না করো ইতার ব্যবসা করো তুই না করো ইতার বাত খা তুই না কর না বাতি বেরো কি কথা আরেক ডিল্লে করে কর ইতার বাইগুন টমেটো এগিন খার সব শাক সবজি খা তুই না কর উদয়ন্ত ন দুনবাগের জায়গার বাজার করে ইচ্ছে দে খেতত কি কথা সুন্দর সুন্দর টমেটো সাইজে একদম কিনে নিলে ইচ্ছে দেয় 1-2 কেজি এই কিন্দুর খাতার নাম মুসলমানের খাতার ইন আছে কিছু তো কেন এই মশলা হতে সই হাদিস আমল করতেছি বেকুব করত সই হাদিস হাদিসের হওয়া হলো কেন সই হাদিস করা আসেন কাফেরের মুসাবা নবী নিষেধ করছেন যদি সেটা ধর্মের ব্যাপারে হয় কিসের ব্যাপারে আবার তাও যদি এবাদতের সাথে হয় কিসের সাথে কিসের সাথে এবাদতের সাথে যেমন রোজা এবাদত এই জন্য বলছেন তাদের বিপরীত করো সুবহানাল্লাহ হই ইহুদি হলে যুবক একটু নবী হলে সাহাবি হলে হই না ইহুদি হলে যুবক ভরত মারানো ভরো যেটা ধর্মের ব্যাপারে এবাদতের ব্যাপারে সেই ক্ষেত্রে গিয়ে কাফেরদের সাথে আমরা বিরোধিতা করব যেমন আসেন যারা আহলে হাদিস তাদের জন্য আমার একটা প্রশ্ন বুখারী মুসলিম তিরমিজি নসাই আবু দাউদ ইবনে মাজা সাহেদিকতার প্রত্যেকটা কিতাবে দোল বাজানোর ব্যাপারে হাদিস আছে তাও কখন বিয়ের মধ্যে শুধু তাই না সাহেদিকতার মধ্যে হাদিস আসছে অস্থায় আসছে যে বিয়ের মধ্যে উলু দিতে হবে কি দিতে হবে উলু উলু বাবে দরবুদ্দ সৌদ
আবি দাউদ শরীফের অধ্যায়, নাসাঈ শরীফের অধ্যায়, বিয়ে শাদীতে দোল বাজানো উরু দেওয়ার অধ্যায়। আরবের মধ্যে কোনো আত্মীয় স্বজন থাকলে খবর নিয়ে দেখেন সেখানে এখনো বিয়েতে দব বাজানো হয়, উরু দেওয়া হয়। তো হাদিসেও আছে বিয়েতে দোল বাজানো উরু দেওয়ার কথা। আরবের মধ্যে প্র্যাকটিক্যালও বর্তমান দোল বাজায়, উরু দেয়। তো আমাদের দেশে কিছু কিছু সুন্নি ভাইরা দোল বাজায়, বাজায় না তাই না, আমরা বাজাই, কিন্তু উলুকেও দেয়, উলুকেও দেয়। তো হাদিসে উলুর কথা আছে, আরবের মধ্যে প্র্যাকটিক্যাল উলু আছে, তো দেন না কেন? কিরে বল তো, সুতরাং আহলে হাদিসদেরকে বলবো, হে আহলে হাদিস, তুমি তো শুধু হাদিস আমল করো। হাদিসের মধ্যে আসছে আমার রাসূল বলেছেন, আন-নিকাহ ওয়া হালাল ওয়াল হারাম বাইনাল দারব ওয়াত সাউর, বিয়া বৈধ অবৈধ হচ্ছে দোল বাজানো উলু দেওয়ার উপরে। দোল বাজাইলে উলু দোলে বিয়া বৈধ, দোল না বাজাইলে উলু না দিলে বিয়া অবৈধ। যারা আলা হাদিস তাদের জিজ্ঞেস করেন, এটা তো হাদিস, এখন তোমার আব্বা আম্মার বিয়েতে দোল বাজাইছিল, উলু দিছিল? যদি না দি থাকে তাহলে হাদিস মতে তোমার বাপমার বিয়ে অবৈধ, তোমার জন্মটা অবৈধ। এই হইতেছে তোমার আহলা হাদিস। এটা কি? এই তাদের আহলা হাদিস। দোলের মধ্যে কথা আছে, উলুর কথা আছে, তো তোমার বিয়ে, তোমার বাপমার বিয়েতে তো দোল বাজায় নাই, উলু দেয় নাই, তো হাদিস মতে তোমার বাপমার বিয়ের আমল হয় নাই, বিয়ে অশুদ্ধ। হাদিস মতে তোমার বাপমার বিয়েটাই ভুল, তাহলে তুমি সন্তানটাও ভুল। তো যারা আহলে হাদিস তারা নিজেদের দলিলে নিজেরাই জারের সন্তান, ঠিক ঠিক, নিজেদের দলিলে নিজেরাই, কিন্তু আমরা নয়। কারণ আমরা দোল বাজাই এটা ঠিক আছে, কিন্তু আমরা উলু একেবারেই দিই না। কারণ ওই যে বলেছিলাম, যখন কোনো কালচার বিধর্মীদের সাথে ধর্মীয় ব্যাপারে মিলে যায় তখন সেটা মুসলমানরা অস্বীকার করে, বাদ দিয়ে দেয়। যেমন রোজা একটার জায়গায় দুইটা, অনুরূপ এই দেশে যখন আল্লাহর ওলি ইসলাম এনেছেন, ওনারা দেখছেন উলু দেওয়া এটা হিন্দুদের একটা ধর্মীয় প্রথা। হিন্দুদের একটা কি? ধর্মীয় প্রথা। এই জন্য আল্লাহর ওলিরা এটাকে নাকচ করে দিয়েছেন, যার কারণে পাক ভারতের মধ্যে আপনার এই উজবেকিস্তান থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান, বর্তমান ইন্ডিয়া, আমাদের বাংলাদেশ, তারপরে বার্মা, মালয়েশিয়া, নেপাল, ভুটান, চীন, এই সমস্ত কান্ট্রিতে বিয়ের মধ্যে উলু, বিয়ের মধ্যে উলু দোল, যদিও কোনো কোনো বিয়েতে পাওয়া যায়, উলু পাওয়া যায়। তার কারণটা কি? এটা নিষেধ করছে কারা? আল্লাহর ওলিরা। কারা? হাদিসে আছে, আরবে প্র্যাকটিক্যাল আছে, আমরা দেই না। কেন দেই না? হিন্দুদের নিষেধ করছি, ওলি হলে কি করছি? আর নদী। এখন যারা হালে হাদিস, এবারে বিয়ে করার সময় পাহারা দিবেন তার বিয়েতে দোল বাজায় কিনা, উলু দেয় কিনা। যদি দোল না বাজায়, উলু না দেয়, তাহলে ব্যাপারটা তুমি কিসের উপর আমল করছো? তুমি তো হাদিসের উপর আমল করো নাই, তুমিও তো আল্লাহর ওলিদের হুকুমের উপর আমল করছো, তুমিও তো ওলি আল্লাহর হুকুমের উপর আমল করছো। উলু না কাজ করছে কে? উলু তো এখনো আছে বর্তমান আরবের মধ্যে, দোলও আছে বিয়ের মধ্যে বাজায়, তোমার এটা নাকচ করছে কে? তুমি কার হুকুমে বাজায় জানা? ওলি আল্লাহর হুকুম তুমিও তো মানছো, আর নতুবা তোমার বিয়েতে দোল বাজাইতে হবে, উলু দিতে হবে। আর যদি দাও তাহলে আমরা এটারে ডান্ডি বাড়ি নাম ফাটাই দিব। কি বাড়ি? মাতার না মাতার না হবে, আল্লাহ বুঝিবার তৌফিক দান করো। আমি আয়াত পড়ছিলাম এটাই, কারণ সেটাও যদি বাদ দিয়ে দেয় আমরা তাদেরকে দড়ি ফেলবো। তারা বরং আল্লাহর কথা বেশি বলে, বরং আল্লাহর কথা এত বেশি বলে নবীকে সরাই দেয়, নবীকে সরাই দেয়, শুধু আল্লাহর কথা বলে। যখন দেখবে আপনি পরিপূর্ণ তার দলে চলে যাচ্ছেন, তখন দেখবে আপনার ভিতরে ঢুকাই দিবে, নামাজ পড়লেই চলবে, তুমি নামাজ পড়ো, এরপর যত গুনাহ করবা করো, তুমি ব্যস্ত চলে যাবা। এই জন্য দেখা যায় এদের মুনাফেকদের বাইরা কমি তবলিগ আলু হবিস, এই মুনাফেকরা নামাজই কিন্তু ব্যবসা করে। উগ্রদিদি এটা ইবা খায় রাতিয়ে সাতকা নিয়ে বাড়ি, এটা কি করে ইবা খায়? তবলিগ করে সিলে টিলে লাগায় আমাদের কিরে তুইবে কাগজ হত হুজুর, তার জুতো নামাজ করে ফেলে, তার জুতো
আহাদিবে কে হদুদরা সহি হাদিসের উপর আমল করে কির করে ওই আল হাদিস ওরা টেলে আহাদি কে সহি হাদিস হাদে বুখারীর ফল্লার হাদিস ইননামা আমালু বিন নিয়ত ব্যাপ কিছু নিয়তের উপর নির্ভর কির উপর নির্ভর নামাজের কির উপর নির্ভর নিয়তের উপর নির্ভর হাতে ব্যাগ কিছু নিয়তের উপর নির্ভর হাতে ইননামা আমালু বিন নিয়ত আর নিয়তের উপর নির্ভর করি হাতে গোগা খায় দি সব বললে তাজ ধরে বললে কি করবে তো আচ্ছা নিয়ত করি তুই হারাম খাম করলে সব হবো না নিয়ত করি হারাম খাম করলে আল্লাহ আমরা বুঝবার তৌফিক দান করো তো এই মুনাফিকদের চক্রান্ত হচ্ছে এটাই যে মানুষকে মানুষকে আল্লাহর কথা বলবে আখেরাতের কথা বলবে কিন্তু নবীর কথা বলবে না মানুষকে নবীর কথা বলবে না মানুষকে আস্তে আস্তে তাদের দিকে নিয়ে যাবে এরপর যখন সুযোগ হয় তখন ব্যবহার করবে এই জন্য আমার আল্লাহ বলেছেন আমাদেরকে পরিচয় করাই দিচ্ছেন সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম কিছু কিছু মুনাফিক আছে তারা বলবে আমান্না বিল্লাহি আল্লাহর উপর আমরা ঈমান আনছি আল্লাহর উপর আমরা ঈমান ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের উপরে ঈমান আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন এরা ঈমানদার এরা ঈমানদার আল্লাহর উপর ঈমান আনছে আখিরাতের উপর ঈমান আনছে তারপরে তারা ঈমানদার কারণটা কি কারণ নবীর উপরে তারা ঈমান আনে আনলেও নবীকে নিজের মতো মনে করে এই জন্য আল্লাহ বলেছেন বিমা কানু ইয়াকযিবুন এরা মিথ্যু এরা কি এরা কি মুনাফিকদের প্রথম সিফত এরা মিথ্যা বলে এরা কি বলে এবং দোকাবাজি করে কি করে আহলে হাদিসরা একদিনে বলতেছে না যে আমাদের আকিদা এটা 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 আমরা রফলিয়া গান করি না আমরা জোরে আমিন বলতে হবে এগুলো একদিনে বলে ফেলছে হ্যাঁ বলে নেই তারা প্রথমে মানুষকে আগে আমিন তারপরে রফলিয়া আদাইন তারপরে কি টিভি তারপরে একটা শতান ঢুকে যেতে আল্লাহ নবী গদ্দ আর নিসাউল মিসলুল শয়তান মাইয়া বইয়ে দে শতান তুমি মাইয়া ভরে দিয়ে আগো দি টিভি বড় শতান মসজিদ তো তারা কি মসজিদকে পবিত্র করে না গির্জাঘর বানাইতে চায় যারা মসজিদে টিভি রাখে এরা কি মসজিদকে মূল্যায়ন করলো মসজিদকে পবিত্র করলো না মসজিদকে গির্জাঘর আরো পবিত্র বানাইছে এটাই আহলে হাদিস চিনার জন্য এতটুকুই যথেষ্ট যে এদের বন্ডত্তামি এদের মূর্খতামি জাহেলি যাইতে যাইতে এতটুকু গেছে মতিউর রহমান সাহেব তো আরেক বড় মূর্খ উনি বলতেছেন ওনারা প্রশ্ন করছে টিভির ব্যাপারে উনি বলতেছে কয় মসজিদে সাকুরাকে যাবে কি যদি তারা শ্রোতা হল বা কোনো এত হতে যাবে আপনি মসজিদে চাকু রাখবেন হতে আপনি মসজিদে চাকু রাখবেন এখানে মেহমান মেসবেন আইলে এদেরকে আপেল কমলা এগুলো কাটি দিবেন এদেরকে নাস্তা ফুল ফুল কাটি মেহমানদারি করবেন এইসব মসজিদে কি করে চাকু রাখে মসজিদে চাকু থাকবে এটা বিভিন্ন কাজে আসবে হ্যাঁ এটা আপনি এখানে ফল ফ্রুট থাকবেন এরা মেহমান মেসলে এদের কাটি টাটি এদেরকে খাওয়াবেন দাওয়াবেন তো মসজিদে যেমন চাকু রাখা যাবে ওরকম টিভিও রাখা যাবে টিভিতে চাকু টিভি কির মতো আচ্ছা ভালো কথা এই আহলে হাদিসরা বলে কেয়াস ইসলামের দলিল নয় কেয়াস ইসলামের দলিল তারা বলে আমরা কোরআন হাদিস সহি কোরআন হাদিসের উপর আমল করি এর বাইরে যাই না তো আপনি এখানে তো সহি হাদিস দেন নাই আপনি এখানে কেয়াস করছেন সুরির উপরে কেয়াস করে আপনি টিভিরা জায়েজ দিয়েছেন টিভি মসজিদে রাখা যাবে এমন একটা সহি হাদিস তো দূরের কথা সহি হাদিসও তো আপনি বলতে পারেন না অথচ আপনারা বলেন আমরা সহি হাদিসের উপর আমল করি একটা সহি হাদিসও তো দেখাইতে পারো নাই অথচ আহলে সুন্নতের আকীদা আহলে সুন্নত বলে আমরা সহি হাদিসের উপর আমল করি যদি কোনো ব্যাপারে সহি হাদিস পাওয়া না যায় জয়ীব হাদিস পাওয়া যায় তখন আমরা জয়ীব হাদিসের উপর আমল করব আর যদি জয়ীব হাদিসও পাওয়া না যায় তখন আমরা কোরআন ও হাদিসের উপরে কেয়াস করব আহলে সুন্নতের আকীদা হচ্ছে কেয়াস ততক্ষণ পর্যন্ত করব না যতক্ষণ পর্যন্ত একটা জয়ীব হাদিসও পাওয়া যায়নি কারণ একটা যদি ফাদিসও যদি পাওয়া যায় এটা নিজের থেকে ফতোয়া দেওয়ার থেকে নবীর একটা হুকুম আমল করা অনেক ভালো এই জন্য কোনো ব্যাপারে সহি হাদিসও যদি পাওয়া না যায় ওই অবস্থায় নিজের থেকে ফতোয়া দিব না কি করব একটা যদি ফাদিস হলো তালাশ করব যদি একেবারে না পাই তখন গিয়ে কি আস এটা হচ্ছে আহলে সুন্নতের আকীদা আর আপনারা সহি হাদিসের উপর আমল করেন আর আমল করেন তো করেন টিভির ব্যাপারে আসি একদম যদি ফাদিসও তালাশ করলে না ডাইরেক্ট কেয়াসের মধ্যে একেবারে নামে চলে গেছিলেন
এরকম মুরুক্ষ বর্ণ তাল মৃত্যু পৃথিবীতে আর হয় না। সুতরাং টিভির মশালা দিয়ে বোঝা যায় যে আহলে হাদিসরা হাদিসের কথা বলে কিন্তু তারা হাদিসের উপর আমল করে না, বরং তারাও কিয়াসের উপর আমল করে, বরং তারা আমাদের থেকে বেশি কিয়াস করে। আমরা কিয়াস করে বলি নাই যে টিভি হারাম, টিভি হালাল এটা আমরা বলি নাই, বরং আমরা বলেছি টিভি হারাম। টিভি কি হারাম? টিভি কি হারাম? দলিল কি? যেই জিনিস বেশি, খুব বেশি গোমরাহির দিকে দাবিত করে ইসলাম সেটাকে হারাম বলে। তো টিভি এটার মধ্যে ভালো যদি 10%, খারাপটা তো যেমন মদ, মদের মধ্যে আল্লাহ বলছে উপকারও আছে অপকারও, কিন্তু অপকারটা বেশি, এই জন্য মদ হারাম করে দিচ্ছেন। ঠিক অনুরূপ টিভির মধ্যে উপকার আছে অপকারও আছে, কিন্তু অপকারটা বেশি, এই জন্য টিভিটা হারাম। কোরআনের মদের হুকুমের উপরে কেয়াস করে আহলে সুন্নতের ফতোয়া হচ্ছে টিভি হবে না। আর আপনারা ডাইরেক্ট কেয়াসের ফতোয়া দিলেন টিভি মসজিদের মধ্যে জায়েজ, বুঝা গেছে কেমন আহলে হাদিস। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। আপনারা সবাই গুনাহগারের জন্য দোয়া করবেন। আসলে আলোচনা আরও করার ইচ্ছা ছিল, কিন্তু আজকে আরেকটা মাহফিল, এটা অনেক আগেই নিয়ে ফেলছিলাম আমি আগ্রাবাদ, কারণ আমি তো প্রায় সময় বলছি, আর এটা আমি বারবার বলছিলাম যে ভাই আমরা এলাকার হিসাবে ইনশাল্লাহ সময় দেব, কিন্তু আমি অনেক আগে একটা মাহফিল নিয়ে নিয়েছি আগ্রাবাদ। কোথায়? আগ্রাবাদ। ওটা অনেক আগে নিয়ে নিয়েছি মাহফিলটা, ওখানে 10:30 পৌঁছানোর কথা, এটা অনেক আগে নিয়ে নিয়েছি মাহফিলটা। তারপরে এলাকা হিসাবে অধিকার আছে, হক আছে, এই জন্য আমি সময়টা দিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, মজহাব ও মিল্লতের যাতে খেদমত করতে পারি, সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি। ওয়াফির দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া। পরওয়ারদিগার রব্বুল আলমিন আজকে লাইলাতুল জুমা, জুমার রাত, আমাদের প্রত্যেককেই একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। আজকের আজিমুশান এই মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ ইউসুফ সাইফুল্লাহ কাদেরী মাদ্রাজিল্লাহুল আলী মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওলামায়ে কেরাম, সামিয়া নিজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, দেওবন্দি ও আহলে হাদিসের স্বরূপ উন্মোচন। আসলে যখন যুগ যুগ ধরে সত্য পৃথিবীতে এসেছে, তার সাথে অসত্য এসেছে। একটু মনোযোগ দিয়ে